নমস্কার, আমি স্নেহা চন্দ্র ফ্রম বিষ্ণুপুর বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু আওয়ার লাইভ। আপনারা একটু কুইকলি জয়েন হতে থাকুন। লাইভের সাউন্ড অ্যান্ড পিকচার এভরিথিং ইজ ক্লিয়ার অর নট প্লিজ একটু মেনশন করুন, দেন আজকের লাইভটা স্টার্ট করব। আজ থাকবে আসাম সিল্কের প্রচুর কালেকশন, প্রচুর কালার অপশানস পেয়ে যাবেন। তাছাড়া থাকছে কাঁথা স্টিচ, হ্যান্ডওয়ার্ক কাঁথা স্টিচ। আমি যে ধরনের কাতান ব্লক প্রিন্ট পরে আছি, এই ধরনের বিষ্ণুপুরি কাতানের ওপরে ব্লক প্রিন্ট। তাছাড়া থাকছে তসর উইথ সারি বর্ডার। সমস্ত শাড়িগুলোরই প্রাইস এবং পিকচার্স আপনারা আমাদের ফেসবুক পেজ সিল্ক কুইন স্নেহা চন্দ্রেস কালেকশনে পেয়ে যাবেন লাইভটা কমপ্লিট হওয়ার পর। এবং বুকিং প্রসিডিওর এবং পেমেন্ট মেথডসটাও আমি আরও একবার বলে নেব। যারা ফার্স্ট টাইম বুকিং করছেন, বুকিংয়ের জন্য আপনাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে। হ্যাঁ, করতে পারে, অসুবিধা নেই। আপ লোক আগর কোই ভি প্রোডাক্ট বুকিং করনা চাতে হো তো উস প্রোডাক্ট কা স্ক্রিনশট লেকার আপ হোয়াটসঅ্যাপ কর দিজিয়েগা। বুকিং নাম্বার আপকে মোবাইল স্ক্রিন পর হ্যায়। অ্যান্ড আগর আপ পার্ট পেমেন্ট করনা চাতে হো তো উসকা প্রসিডিওর জো হ্যায় ও হ্যায় কোই ভি সাড়ি আপ পার্ট পেমেন্ট পর লে সকতে হো। দোনো টাইম পর আপকো পেমেন্ট করনা হোগা। জেসা কি সাড়ি কা জো অ্যামাউন্ট হ্যায় উসকা 40% অ্যামাউন্ট আপকো উইদিন 24 আওয়ার্স মে পেমেন্ট করনা হ্যায়, অ্যান্ড রেস্ট অফ দ্য অ্যামাউন্ট উইদিন 1 মান্থ পে। মানে দুটো পার্টে পেটটা করতে হবে। ফার্স্ট পেমেন্টটা 24 ঘন্টার মধ্যে করতে হচ্ছে এবং রেস্ট অফ দ্য অ্যামাউন্টটা 1 মাসের মধ্যে। পেমেন্ট কমপ্লিট হওয়ার পরেই কিন্তু প্রোডাক্ট ডিসপ্যাচ হবে এবং পেমেন্ট কমপ্লিট হওয়ার পর থেকে মোটামুটি 6 থেকে 7 দিনের মধ্যে প্রোডাক্ট ডিসপ্যাচ হয়। অল ওভার ইন্ডিয়া থাকছে ফ্রি শিপিং। অ্যান্ড পেমেন্টের জন্য আপনারা গুগল পে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার ইউজ করতে পারেন। সিওরির কিন্তু কোনো অপশান থাকছে না। অনেকে জয়েন হয়ে গেছেন, আমি তাও চেক করে নিচ্ছি। আর প্লিজ একটুখানি কমেন্টসে জানান এভরিথিং ইজ ক্লিয়ার অর নট, দেন আজকের কালেকশনগুলো দেখা স্টার্ট করব। একটুখানি কমেন্টসে আমাকে প্লিজ জানান কি সাউন্ড, মানে ভয়েস অ্যান্ড পিকচার কোয়ালিটি সবটাই ঠিক আছে কি না। আর আমাদের কিন্তু প্রতিটা প্রোডাক্ট সিল্কমার্ক সার্টিফাইড। হম জো ভি দিখায়েঙ্গে, চাহে ও তসর হো ইয়া ফির আসাম সিল্ক হো, বিষ্ণুপুরি কাতান হো ইয়া ফির জো ভি হো, আগর পিওর হোগা তো উস পর সিল্কমার্ক রহেগা। ক্যোঁকি হমারে খুদ কা রেজিস্ট্রেশন হ্যায় সেন্ট্রাল সিল্ক বোর্ড সে। সেন্ট্রাল সিল্ক বোর্ড সে আমারে খুদ কা রেজিস্ট্রেশন হ্যায়। সো আপ লোক বেফিকার হোকার প্রোডাক্ট বুকিং কর সকতে হো। পেমেন্ট কে লিয়ে আপকো সিফ অনলাইন অপশনস হি মিলেগা। সিওডি কা অপশনস অভি অ্যাভেলেবল নেহি হ্যায়। অ্যান্ড আগর আপ পিকচার দেখ কর বুকিং করনা চাতে হো তো সবই সাড়ি কা পিকচার জো হ্যায় হমারা ফেসবুক গ্রুপ হ্যায়, সরি পেজ হ্যায়, ওহাঁ পর তো আপলোড হো হি জায়েগা। লেকিন মে বাতা দু, কলর থোড়া বহত ইধর উধর আ সকতা হ্যায়, মতলব এক সেট ব্রাইট লাইট আ সকতা হ্যায়, তো উসকে লিয়ে আপ লাইভ দেখ কর ভি বুকিং কর সকতে হো। ঠিক আছে, মানে ক্যামেরা এবং লাইট কন্ডিশনের জন্য হয়তো একটু 19-20 আসতে পারে, সেটা কিন্তু কনসিডার করতে হবে। অল ক্লিয়ার, গুড আফটারনুন ম্যাম, সব ক্লিয়ার, ওকে, খুব সুন্দর লাগছে তোমায়, থ্যাংক ইউ সো মাচ। 12,900-এর যে পিকটা হোয়াটসঅ্যাপ করেছিলাম ওটা অ্যাভেলেবেল নেই বললে, তাহলে কবে নাগাদ পেতে পারি? 12,900 স্বর্ণচুরির জন্য বলছিলাম কি ম্যাম, একটুখানি হোয়াটসঅ্যাপ করুন। যদি স্বর্ণচুরির জন্য হয় তাহলে কিন্তু টাইম লাগবে, বিকজ আমাদের সব সেটিংগুলো তো সবসময় অ্যাভেলেবেল থাকে না। যে সেটিংগুলো অ্যাভেলেবেল আছে ওইগুলোতে, মানে স্পেশালি এগুলো পিকক ব্লু কালারটা আপনি যদি চাইছেন, কন্ট্রাস্টে মনে হয় কুচি আছর কুচিতে একটা ডিজাইন ছিল, সেক্ষেত্রে একটু টাইম দিতে হবে, মোটামুটি 1 মান্থ কমপক্ষে। ঠিক আছে, তো আমি স্টার্ট করব আসাম সিল্ক দিয়ে। ভালো লাগলে লাইভটা অবশ্যই শেয়ার করবেন এবং বুকিংয়ের জন্য স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপ করতে হবে। প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে একদম ওয়েডিং স্পেশাল কালেকশন। বিয়ের তত্ত্বে বা বিয়ের কোণে যদি কোনো আসাম সিল্ক পরতে চাই এই কালারটা নিতে পারেন। বিয়ের তত্ত্বে এটা ভীষণ ভালো যাবে, অষ্টমঙ্গলাতে বা আপনারা রেজিস্ট্রির দিনে একটা রেড কালারের খুব সুন্দর শাড়ি পরলেন। এগুলো কিন্তু সবই আসামের প্রোডাক্ট। প্রতিটা প্রোডাক্ট হ্যান্ডলুম, হ্যান্ড উইভেন এবং সিল্কমার্ক সার্টিফাইড উইথ ব্লাউজ পিস। সবই শাড়ি সিল্কমার্ক সার্টিফাইড হ্যায় উইথ ব্লাউজ পিস হ্যায়, অ্যান্ড ইয়ে সবই হ্যান্ড উইভেন প্রোডাক্ট হ্যায়। মানে আসাম সিল্ক জিতনা ভি দিখাউঙ্গি সবই কে সবই আপকা উইথ ব্লাউজ পিস হ্যায়। সো মে ফার্স্ট সে দিখা লেতি হু, ইসকা কলর হ্যায় পিওর ব্লাড রেড, ক্যোঁকি মে রেড সেট কা তিনো কলর দিখাউঙ্গি। ফার্স্ট ওয়ান ইজ রেড, এক হ্যায় আপকা মরুন অর এক হ্যায় ব্রাউন। তিনটে কালার টোটালি ডিফারেন্ট, তিনটের ওয়ার্ক ও ডিফারেন্ট, প্রাইস রেঞ্জ সেম, কিন্তু আপনারা কালারগুলো একটুখানি চেক করে তারপরে বুকিং করবেন। ওকে, ফার্স্টেই থাকছে শাড়িটা, এটা কিন্তু একদম ব্লাড রেড। এই আসছে ব্লাউজ পিস, ইয়ে আ গিয়া ব্লাউজ পিস। স্লিভস পর ডালনে কে লিয়ে এসা আপকা গোল্ডেন বেজ কালার কা বর্ডার হ্যায়, মে বাতা দু ইস পর জরি ইউজ নেহি হুয়া হ্যায়।
অল আর থ্রেড ওয়ার্কস, এগুলো কিন্তু সবই সুতোর কাজ, এগুলো কিন্তু জরি নয়, বাট কালারটা হচ্ছে বেজ, গোল্ডেন বেজ কালার। এটা ব্লাউজ পিসে স্লিভসে দিতে পারেন। এরপর আসাম সিল্কের ব্লাউজ পিস অনেকে এই সাইডে বর্ডারটা দেন, আপনারা সেটাও করতে পারেন। ওকে, ব্লাউজ পিস কাট করার পর দেখুন শাড়িটাতে ওয়ার্কটা আসবে এরকম, এই ধরনের ওয়ার্কটা আসবে। মিডিলে মিডিলে এরকম ফ্লোরাল একটা করে ছোট্ট ছোট্ট ফুলের কাজ থাকছে, আর বোথ সাইডে থাকছে এই ধরনের একটা স্লিক বর্ডার বেজ কালারে। অ্যান্ড বর্ডারেও দেখুন কিন্তু মিনে করা আছে, মানে গ্রিন আর ব্লু কালার দিয়ে মিনে করা আছে। শাড়িটা যখন চেক মানে প্রিট পোর্শনস কভার করে ফ্রন্ট ইয়োকে চলে আসছে, শাড়ির যা প্রিট পোর্শন কভার করনে কে বাদ পুরা ফ্রন্ট ইয়োক পর আ রহা হ্যায়, তব আপ দেখ সকতে হো কাম কিতনা মতলব হেভি ওয়ার্ক হ্যায়। শাড়ির ফ্রন্ট পোর্শনসটা অলওয়েজ কিন্তু এরকম হেভি থাকবে। আমি একটা স্লিক পলসের নেকপিসের সাথে পরেছি, আপনারা চাইলে গোল্ড জুয়েলারিও ক্যারি করতে পারেন, আদারওয়াইজ পলকির জুয়েলারি ভালো লাগবে, সোনার জুয়েলারিও যাবে, কারণ কি যে থ্রেডের কালারটা ইউজ হয়েছে এটা কিন্তু কিছুটা হলেও গোল্ডেন একটা লুকস দিচ্ছে, মানে গোল্ডেন জারির যেরকম লুকস হয় সেরকম, তবে এটা জারি না, দিস ইজ নট জারি। ওকে, অ্যান্ড ইসকা পল্লু ভি বহুত খুবসুরত হ্যায়, স্পেশাল ইসকা কালার, রেড কালার কা ভি বহুত সারে ভ্যারাইটি আতা হ্যায়, কিন্তু কিছু কিছু রেড কালার দেখবেন ভীষণই সুন্দর লাগে, যেরকম লিপস্টিক্সের শেডের মধ্যে ম্যাকের রুবিউ কালারটা আমার ভীষণ ফেভারিট, মানে ওই রেডটার কাছাকাছি কিন্তু কোনো রেডই যায় না, সেরকম এই যে রেডটা আছে না ভীষণই সুন্দর একটা রেড। এটার প্রাইস রেঞ্জ 12,490, অ্যাট এ টাইম পেমেন্টের ইস্যু থাকলে আপনারা পেয়ে যাচ্ছেন পার্ট পেমেন্টের ফেসিলিটি, সেক্ষেত্রে আপনাকে 24 ঘন্টার মধ্যে প্রথম পেমেন্টটা কমপ্লিট করতে হবে 40%, অ্যান্ড রিমেনিং অ্যামাউন্ট শুড বি ক্লিয়ার উইদিন 1 মান্থ। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, আপনি আরেকটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন, ওটার সেটিংটা দেখতে হবে ম্যাম, ওটা অ্যাকচুয়ালি পিঙ্কের ওপর সেটিংটা ছিল, যদি সেটিংটা চলছে তাহলে হয়ে যাবে, আদারওয়াইজ কী হয় অনেকটা টাইম লেগে যায়। ঠিক আছে, ইয়ে রহেগা পল্লু কা পোর্শন, দেখিয়ে ইয়ে রহেগা পল্লু কা পোর্শন, পুরা পল্লু এসা কাম আয়েগা, অ্যান্ড পল্লু কে লাস্ট পোর্শন পর এসা টার্সেল দিয়া গিয়া হ্যায় তাকি শাড়ি কো এক মতলব এক প্রপারলি ফিনিশিং লুকস মিল সকে। প্রাইস ইসকা 12,490, পিওর হ্যান্ড উইভেন আসাম সিল্ক, বেস কালারটা হচ্ছে রেড, সিল্কমার্ক সার্টিফাইড। প্রচুর অপশানস থাকবে আজ কালারের, সো আপনারা যারা নিতে চাইছেন আসাম সিল্ক আজকের লাইভটা থেকে পিক করুন। আমি সবসময় বলি কি যেহেতু এগুলো আমাদের কালেকশন, তো অল টাইম কি হয় সেম টু সেম রিপিটটা পসিবল হয় না, হয়তো আপনি রেড কালারের মধ্যে চাইছেন, নেক্সট টাইম হয়তো দেখা গেল রেড কালার এলো বা ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল, বা রেড কালার এলো কিন্তু রেডের কালারটা হয়তো এতটা ব্রাইট নয়, একটুখানি লাইট বা একটু ডিফারেন্ট শেডের অরেঞ্জি স্টোনের, সেক্ষেত্রে ওয়েট করবেন না, পরের জন্যে ওয়েট করবেন না। যদি পছন্দ হচ্ছে, যেহেতু আমাদের পার্ট পেমেন্ট ফেসিলিটিটা আছে, আই হোপ এটা আপনাদের অনেক বেশি সুবিধা দেবে, যে কোনো শাড়ি প্রোডাক্টটা মানে যে কোনো প্রোডাক্টটা পিক করার জন্য। ইয়ে আয়েগা আপকা পল্লু কা পোর্শনস, হ্যাঁ কাঁথা স্টিচও থাকছে, আর এটা থাকছে বডি পোর্শনসটা, পিওর ব্লাড রেড উইথ ব্লু অ্যান্ড গ্রিন মিনাকারি। প্রাইস রেঞ্জ ইস 12,490, 12,490। কোয়ালিটিটা আপনারা যখন হাতে পাবেন আমাকে জানাবেন, কারণ কি আমরা শুধুমাত্র নিজেরা যে প্রোডাক্টগুলো তৈরি করছি, যেরকম স্বর্ণচুরি বালুচুরি, সেটার যেরকম একটা কোয়ালিটি আমরা মেনটেন করি, ঠিক সেভাবে আমি যে কালেকশনগুলো দেখাই সেটাতেও কিন্তু ততটাই আমরা কোয়ালিটিটা মেনটেন করি। নেক্সট পিসটা আসছে এরকম সুন্দর একটা বটল গ্রিন কালার, প্রাইস রেঞ্জ সেম 12,490। এই গ্রিন কালার কা ইয়ে যো গ্রিন কালার হ্যাঁ না, বটল গ্রিন কা যো কালার হ্যায় মানে সামনে সে দিখাউঙ্গি কিতনা সুন্দর লাগেগা, মতলব ইসকে সাথ আগর আপ গোল্ডেন পার্লস কা কোই লং নেক পিস পেহেনতে হো, ইয়া ফির আপ এক মব চেন অ্যান্ড উসকে সাথ কোই কান বালি টাইপস কা কুছ পেহেনতে হো তো বহুতই আচ্ছা লাগে। কি হলো দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ওয়াও থ্যাংক ইউ সো মাচ ম্যাম, ভালো লাগলে প্লিজ লাইভটা একটুখানি শেয়ার করে দেবেন। দেখুন ইয়ে আয়েগা পিস বটল গ্রিন কে উপর হ্যাঁ, বর্ডার মে রহেগা এসা আপকা গোল্ডেন বেজ কালার কা থ্রেড ওয়ার্কস, ওকে জারি ওয়ার্ক নয়। আমি পুরো শাড়িটা খুলে ওপেন করে দেখিয়ে দেব, ফ্রন্টে কি ওয়ার্ক থাকবে, স্টার্টিংয়ে কেরম কাজটা থাকবে, বাট এটা কিন্তু এক্স্যাক্ট বটল গ্রিন, দিস ইজ নট ব্ল্যাকিস বটল গ্রিন, দিস ইজ নট এমরেল গ্রিন, এমরেল গ্রিনটা এর থেকে কালারটা আরও অনেক ডিফারেন্ট হয়, এটা হচ্ছে এক্স্যাক্ট বটল গ্রিন।
ये आएगा ब्लाउज पीस, स्लीव्स पर डालने के लिए ये आएगा बॉर्डर। एंड देखिए साड़ी स्टार्ट हो रहा है यहाँ से। हाँ एगलो सब ऑनलाइन पाबेन मैम। আমাদের কিন্তু যদি আপনি পিক করতে চান প্রোডাক্ট, পিকচার দেখেও বুকিং করতে পারেন, আমাদের ফেসবুক পেজে দেওয়া হবে এবং রেকর্ডেড ভিডিওটা আপনারা ইউটিউব থেকেও দেখে নিতে পারেন স্কিপ করে। এটা আসছে পোর্শনসটা। বহুত সারে লোগো কো মতলব নোটিফিকেশন নেই মিল রা হ্যায়, আই ডোন্ট নো কিউ হো রা হ্যায়, লেকিন আপ আগর ইউটিউব চ্যানেল কো সাবস্ক্রাইব কর কর রাখেঙ্গে সিল্ক কোয়েন স্নেহাচন্দ কালেকশন, তো আপকো নোটিফিকেশন জরুর মিলেগা। ঠিক হ্যায়, ফেসবুক পে প্রবলেম হো সকতি হ্যায় লেকিন ইউটিউব মে কভি ভি এসা নেই হোতা হ্যায়। ये रहेगा आपका अंदर का पोर्शन। सो स्टार्टिंग से आप देख लीजिए गैपिंग ऐसा आएगा। ओके एक डिज़ाइन मैं सामने से दिखा दूंगी, सिल्क का टेक्सचर, सिल्क का क्वालिटी भी दिखा दूंगी। साड़ी जब घूमकर फ्रंट योक में आएगा तब आप देख सकते हो ये जो बूटा है कितना क्लोज हो जा रहा है। मैं बैक साइड दिखा दूँ, ये सभी के सभी हैंड वीव्ड है, देख सकते हो आप। ठीक है, मैंने सब बूटागुलो किंतु लॉकिंग प्रोसीज्योर, ये हैंड वीवन है। प्राइस रेंज आएगा 12490 एंड ये रहेगा पल्लू पोर्शन। पल्लूटाते आसबे एक धरनेर वर्क, আঁচলগুলো কিন্তু বেশ সুন্দর রেড আর গোল্ডেন বেজ কালারটা না, বটল গ্রিন কালারটাকে আরও বেশি ভাইব্রেন্ট করেছে। মানে ইয়ে যে বর্ডার হ্যাঁ, বর্ডার বহুত প্রপারলি ভিজিবল হো রা হ্যায়, ক্যুকি ইসকা বেস কালার কে উপর ইসকা কালার বহুত আচ্ছে সে দিখ রা হ্যায়, ইসিলিয়ে। ঠিক আছে, বর্ডারটা স্লিক হোক আর চওড়া হোক সেটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে সেই কাজটা ক্লিয়ার কি না। ঠিক আছে, আদারওয়াইজ চওড়া বর্ডারও দেখবেন অনেক লো প্রাইসে পাওয়া যায়, বাট সেই কাজের মধ্যে এতটা ক্লিয়ারিটি থাকে না। এটার প্রাইস রেঞ্জ আসছে মাত্র 12490, 12490। গুগল পে হ্যায়, ফোনপে হ্যায়, পার্ট পেমেন্ট ভি হ্যায়, অনলাইন ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার ভি অ্যাভেলেবল হ্যায়, লেকিন প্লিজ ডু নট পে অ্যাট পেটিএম ওয়ালেট, এগুলোতে পে করবেন না, এগুলোতে আমাদের অ্যাভেলেবল দেখালো, আমরা এগুলোতে কমফোর্টেবল নই। হ্যালো ম্যাম, মলি ম্যাম, তোমার শাড়িটা কি শাড়ি? আমারটা ম্যাম বিষ্ণুপুরী কাতানের ওপরে ব্লক প্রিন্ট, আমারটার প্রাইস 4390। আমার প্যাটার্নের শাড়ি দেখাবো, বাট সেম কালার তো অ্যাভেলেবেল নয়, ব্লক প্রিন্টের শাড়ি আমি দেখিয়ে দেবো। এই আসছে লুকসটা। বুকিং কে লিয়ে স্ক্রিনশট লেকার আপকো হোয়াটসঅ্যাপ করনা হ্যায়, বুকিং প্রসিডিওর বহুত ইজি হ্যায়। ঠিক আছে, এটা কিন্তু পিওর বটল প্রিন্ট, একটা একটু সামনে থেকে দেখিয়ে দাও কালারটা এবং বর্ডারের ডিজাইনটা। অ্যান্ড আসাম সিল্কা যে কোয়ালিটি হ্যায় বহুতই আপকা মতলব কে বলো কম্প্যাক্ট ইসকা উইভ হ্যায়, বুননটা কিন্তু খুব ঠাসা বুনন, গ্যাপ গ্যাপ ফাঁকা ফাঁকা বুনন কিন্তু নয়। ঠিক আছে, ঘিচাতে যেরকম একটা গ্যাপিং বুনন আমরা বলি, আসাম সিল্কটা ততটাই কম্প্যাক্ট, ইভেন আমি বলতে পারি মানে সাউথের সিল্কের বরাবরের কোয়ালিটি। একটা আসাম সিল্ক যদি আপনি পিক করতে পারেন মানে একদম রয়ে গেল আপনার, এটা নষ্টও হবে না। শুধুমাত্র সিল্কের শাড়ি যখন ক্যারি করবেন অবশ্যই দেখবেন যেন শাড়ির ওপর ডিরেক্টলি পারফিউম অ্যাপ্লাই না হয়, শাড়িটা যেন কখনোই আপনার খুব হট মানে খুব একটা আয়রন ডিরেক্টলি এটার ওপরে দিয়ে দিলেন সেটা করবেন না। ঠিক আছে, সেক্ষেত্রে সে কোনো যে কোনো সিল্কের শাড়ি ড্যামেজ হয়ে যায়, বাট এগুলো তো পিওর প্রোডাক্ট, সবটাই কিন্তু আপনার একটু মেনটেন করতে হবে, সিল্ক মাত্রই একটু মেনটেন করতে হবে। একটা প্রপারলি এটাকে ড্রাই ক্লিন করালেন, যখন বেদার খুব ভালো থাকলো ওয়ার্ড্রপ থেকে বের করে একটু শাড়িগুলো রোদ্দুরে রাখলেন, এতে করে সিল্কের টেকসয়টা বাড়ে। এটার প্রাইস 12490, হ্যাঁ একটু উঁচু করতে হবে, প্রাইস রেঞ্জ ইস 12490, 12490। বুকিংয়ের জন্য আপনাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে। ঠিক আছে, যে সেকেন্ড যেটা দেখালাম সেটা হচ্ছে আপনার বটল গ্রিন কালার, আসাম সিল্কে বর্ডার আলাদা করে বসানো থাকে। হ্যাঁ ম্যাম, আসাম সিল্কে বর্ডার আলাদা করে বসানো থাকে, প্রথমে পুরো শাড়িটা উইভড হয়ে যায়, পাল্লু পোর্শন বডির বুটা আর বর্ডারটা আলাদা করে উইভড হয়ে তারপর আবার বসানো হয়, এটাই প্রসিডিওর যে কোনো আসাম সিল্কে, সেটা দামি হোক কম দামি হোক এটাই প্রসিডিওর, উইভিং প্রসেসটাই হচ্ছে এটা। থার্ড পিসটা দেখুন, ভীষণ সুন্দর সফিস্টিকেটেড, এবং এই শাড়িটা তো মানে ব্রাইডদের মমসদের জন্য পারফেক্ট হবে, ইভেন যাদের বাড়ির দুর্গা পুজো থাকে, বাড়ির উৎসব থাকে। এই সামনেই দেখুন কয়েকটা মাস পেরোলেই পয়লা বৈশাখের একটা রীতি আছে, তো সেখানে দেখবেন আমরা বাঙালিরা একটু হোয়াইট রেড, অনেক সময় আমরা একটু তসরের সাথে রেড এই কালারগুলো প্রেফার করি, তো তো এইটা দেখতে পারেন অফ হোয়াইটের, এটা কিন্তু অফ হোয়াইট, এটা ডায়মন্ড হোয়াইটই, ডায়মন্ড হোয়াইটকে সাথে
रेड कलर का बॉर्डर। इसका प्राइस रेंज है 12490 12490। इसका जो ब्लाउज पीस है मैं दिखा देती हूँ, ये है ब्लाउज पीस, एकदम प्योर वाइट के ऊपर रेड से काम है, देख सकते हो आप, ये है आपका बॉर्डर। प्राइस रेंज सेम 12490 12490 টাকা আসবে প্রাইস, একদম হোয়াইটের সাথে রেডের কম্বিনেশন, এভারগ্রিন কম্বিনেশন। আর এই কম্বিনেশনসটা পরার জন্য এজের কোনো মানে লিমিটেশন নেই, যে কোনো এজেই শ্যুট করবে এই কম্বিনেশনসটা। অন্দর কা কাম এসা রহেগা, থোড়া হালকা গ্যাপিং মে, অ্যান্ড শাড়ি জব ঘুম কর ফ্রন্ট ইয়োক পে আ জায়গা তব আপ দেখ সকতে হো পুরা ক্লোজ হো জায়গা ফ্রন্ট কা বুটা, ঠিক আছে। ফ্রন্টের বুটাগুলো কিন্তু একদম ক্লোজ এইভাবে থাকবে, আর এটার সাথে একটা হোয়াইট বেশ লং একটা মুক্তোর শেড, মানে ভীষণই সফিস্টিকেটেড একটা লুকস থাকবে। আচ্ছা দেখে নিচ্ছি ওটা একটু, এখনই নিতে আচ্ছা ঠিক আছে আমি দেখে নিচ্ছি। ব্লক প্রিন্ট দেখাবো ম্যাম, একটু পার্ট পেমেন্টের ব্যাপারটা একটু ক্লিয়ার করুন প্লিজ। ওকে, পার্ট পেমেন্টটা দেখুন, ধরুন আপনি এই শাড়িটা পিক করতে চাইছেন, ওকে, এটার প্রাইস ধরে নিচ্ছি আমি 10,000, তো 10,000 হলে 40% প্রাইস মিনিমাম আপনাকে পে করতে হবে প্রথম 24 ঘন্টার মধ্যে, মানে আপনাকে 4,000 rupees পে করে দিতে হচ্ছে 24 ঘন্টার মধ্যে, উইদিন 24 আওয়ার্স, অ্যান্ড রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ইয়ানি কি 6,000 অ্যামাউন্ট নেক্সট ডেটের এই মাস টাইমের মধ্যে, মানে এটা ধরুন জানুয়ারি মাস, আজ ডেট হচ্ছে 25th January, সো নেক্সট 25th February মধ্যে বাকি পেমেন্টটা আপনাকে ক্লিয়ার করতে হবে, দেন আমরা প্রোডাক্টটা ডিসপ্যাচ করবো আপকো উইদিন 1 মান্থ কা মতলব টাইম মিলেগা, পহলা পার্ট 24 আওয়ার্স মে করনা হ্যাঁ, রিমাইনিং অ্যামাউন্ট 1 মান্থ মে, ঠিক হ্যাঁ, একদম ক্লিয়ার হিসাব, মানে এক্সট্রা কোনো পে করতে হচ্ছে এরম নয় বা এভরি মান্থ এসবও নেই, এক মাসের সময় দুটো পার্টে পেমেন্টটা করছেন, প্রথম পার্টটা 40% আর সেকেন্ড পার্টটা হচ্ছে 60%, পেমেন্ট ক্লিয়ার হওয়ার পর আমরা প্রোডাক্টটা ডিসপ্যাচ করব। এরপর ধরুন পেমেন্ট করতে এক মাসের জায়গা হয়তো আপনার এক দুদিন এক্সট্রা লাগলো, সেটা কনসিডার করা যাবে, সেটা কোনো অসুবিধে নেই, বা সেটা একটু ইনফর্ম করতে হবে, দ্যাটস ইট, অ্যান্ড পুরোটাই অনলাইন পেমেন্ট, মানে আপনার মানে চেঞ্জ হবে না, ওকে, ধরুন আপনি প্রোডাক্টটা বুক করলেন দেন কিন্তু কোনো প্রোডাক্টের সাথে চেঞ্জ হবে না। এটার প্রাইস থাকছে আপনার মাত্র 12,490 rupees 12490। বুকিং কে লিয়ে আপকো স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ করনা হ্যায়, মানে তো এক পুরা আনকমন ব্লাউজ কে সাথ পহনা হ্যায়, আপ জব ইস ব্লাউজ কো বনাওগে আচ্ছে তরিকে সে বনায়েগা, মতলব ব্লাউজ কে বর্ডার আপ ইহাঁ পর ডাল সকতে হো, বহুত আচ্ছা লাগতা হ্যায়। আর এটার আঁচলটা দেখুন, অ্যাকচুয়ালি এই কালারটা সমস্ত এজে যাবে, সমস্ত এজে, দুর্গাপুজো থেকে শ্যুট করে শুরু করে যারা প্রি ওয়েডিং শ্যুট করাচ্ছেন, এখন প্রি ওয়েডিং শ্যুটে কিন্তু হালদি সেরিমনিতে অনেকে এখন হোয়াইট রেডও পরছে, জরুরি নেই কি আপনি ইয়েলো রেডি পেহেন, আগর আপকো পিকচার শ্যুট বগেরা করানা হয় তো ইয়ে শাড়ি আপ লে সকতে হো, রেড ব্লাউজ কে সাথ, মতলব ইসকা ব্লাউজ আপ ডিজাইনার সে বনা কর আপ পহনোগে না, দেখনে লাইক হোক, দেখার মতো হবে জিনিসটা, আর হোয়াইটের থেকে সুন্দর তো আর কি কোনো কালারই হয় না, এতটা সুন্দর এতটা সফিস্টিকেটেড, শুধু একটু যারা মেনটেন করতে পারেন আমি বলবো চোখ বন্ধ করে হোয়াইটটা নিতে পারেন, ঠিক আছে, খুব সুন্দর, খুবই সুন্দর কালার কম্বিনেশনস আর ডিজাইনটাও ম্যাম। লাইভটা ভালো লাগলে প্লিজ একটুখানি শেয়ার করে দেবেন, ইয়ে রহেগা পল্লুকা পোর্শন, এটা আসছে আঁচলটা, সমস্ত শাড়ি সিল্কমার্ক সার্টিফাইড, সমস্ত শাড়ি উইথ ব্লাউজ পিস, পিকচার আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ সিল্ক কুইন স্নেহাচন্দেস কালেকশন। আপনারা যারা লাইভটা ভালো লাগছে আপনাদের ফ্রেন্ডদের ট্যাগ করতে পারেন, অ্যান্ড পহলি বার কন কন দেখলেও প্লিজ থোড়া হাই হ্যালো কিজিয়ে, কালেকশন ক্যাসা লাগ রা হ্যায় প্লিজ থোড়া বতাইয়ে, হ্যালো নিবেদিতা ম্যাম অনেক দিন পর হোয়াইট রেড চিরন্তন, একদম আমার প্রবলেমের কথা বলতে তুমি অনেকটা টাইম দিতে থাকি, থ্যাংক ইউ সো মাচ, প্রবলেম হতেই পারে সেটা কোনো মেন ব্যাপার না, মেন হচ্ছে আপনাকে মানে জিনিসটা একটু কনফার্ম করতে হবে, কারণ কি ওটা আপনি আপনার জন্য রাখছি, এরপর কিছুদিন পর যদি ওটা আপনার মনে হয় যে নেবো না, সেক্ষেত্রে যিনি হয়তো নেক্সট বুকিং করেছেন উনিও পেলেন না, কারণ কি আমাদের হ্যান্ড উইভেন প্রোডাক্টস তো একটা প্রোডাক্টসের প্রচুর মাল্টিপল পিসেস নেই, যে ঠিক আছে আপনি পেলেন না ওনাকে আমি দিয়ে দিলাম, সেটা হয় না, এতদিন পর মনেও থাকে না যে কে সেকেন্ড টাইম বুক করেছিলেন। আচ্ছা নেক্সট যে কালারটা দেখাবো এটা একদম নতুন,
পিচ টোনের কালার। লাস্ট টাইম আমাকে এক দিদি বলেছিলেন কি পিচ কালারের ওপরে কোনো আসাম সিল্ক থাকলে অবশ্যই যেন আমি নিয়ে আসি। তো এটা পেয়েছি আমি, এটাও খুব সুন্দর, পিচ উইথ ইয়েলো টোন। ইয়ে কালার হ্যাঁ প্রপারলি পিচ কালার, মতলব হম লোক যো ব্লাশ বগেরা ইউজ করতে মে তো যো ইউজ করতি হো ক্যা হ্যায় কালার বার কা এক কোরাল শেড, এক্স্যাক্ট ওয়েসা শেড হ্যায় ইসকা। এন্ড পিচ কালার ইন্ডিয়ান স্কিন টোন পর বহুত আচ্ছা লাগতা হ্যায়। প্রাইস রেঞ্জেস थैंक यू सो मच। अगर कलेक्शन अच्छा लग रहा हो तो प्लीज़ आप आपके फ्रेंड्स को टैग कर सकते हो, आप लाइव को शेयर कर सकते हो। इसका प्राइस রেকর্ডিং দেখেও করতে পারেন, শুধুমাত্র একটু কনফার্ম হলে এই নাম্বার সেন্ড করবেন, আদারওয়াইজ যদি কোনো কোয়েরি থাকে তাহলে কোয়েরি নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। 12,490 ইয়ে রহেগা বর্ডার, একটু জুম করে দাও। ইসকা বর্ডার কা কালার হ্যায় আপকা নেভি ব্লু, ঠিক আছে। ব্ল্যাকের কিন্তু টাচ নেই, বাট শাড়িতে একটা ইয়েলো টোন আছে, শাড়ি হাসে ডুয়াল টোন। ভালো আছি ম্যাম। প্রাইস হচ্ছে 12,490 টাকা এইচও। এটা হলুদের ওপরে না বোনাটা আছে, মানে ইসকা বেস হ্যায় ইয়েলো, উসকে উপর অরেঞ্জ কালার সে উইভ হ্যায়। তো শাড়ি মে হালকা ডুয়াল টোন আয়েগা, ইয়ে স্লিভসকে ব্লাউজ পিস মে বিঠানে কে লিয়ে ইয়ে হ্যায়। ইয়ে এক হি সাথ বানা হ্যায়, এসা বর্ডার অলগ সে তৈয়ার কর লিয়া যাতা হ্যায়, উসকে বাদ শাড়ি পর বিঠা দিয়া যাতা হ্যায়। এটাই হচ্ছে আসাম সিল্কের উইভিং প্রসেস। এই আসছে শাড়িটা, येलो टोन आएगा। साड़ी का कलर बहुत अनकमन है, असम सिल्क में ऐसा कलर बहुत कम मिलेगा विदाउट ब्लैक टच में। देखिए साड़ी पर कोई भी ब्लैक टच नहीं है, फिर भी साड़ी कितना ग्लो कर रहा है। इसका प्राइस रेंज है 12,490। स्टार्टिंग से काम थोड़ा हल्का रहेगा एंड साड़ी जब फ्रंट योक पे आ जाएगा तब देख सकते हो काम कितना क्लोज हो जाएगा। एंड इसका जो पल्लू है मैं दिखा देती हूँ, ऐसा आएगा पल्लू, थोड़ा इसको जूम कर दिखा दो। प्राइस रेंज इज 12,490। अगर असम सिल्क में आपको पर्टिकुलर कोई कलर चाहिए, जैसे कि लास्ट टाइम मुझे एक क्लाइंट्स ने कहा था ऐसा कलर, तो आप कमेंट में मेंशन कर सकते हो। मैं अगर नेक्स्ट टाइम जब मतलब असम सिल्क कलेक्शन करूँगी मैं ज़रूर कोशिश करूँगी कि आपका कलर ला सकूँ, ठीक है। इसका प्राइस रेंज आएगा 12,490। ऑल ओवर इंडिया फ्री शिपिंग एंड आपनारा किंतु जे दिन पे करछेन सेई डेट थेके 6-7 दिनेर मध्ये प्रोडक्टटा डिसपैच होबे। delivery.com कुरियर पार्टनारटा आमरा यूज करी, अवश्य एकटा ओपेनिंग भिडियो करे राखबेन। शाड़ीते कोनो प्रब्लेम थाकले सेटा टोटाल रिटार्नेर दायित्व आमादेर। এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 12,490 টাকা থাকছে প্রাইস রেঞ্জ। এই আসবে লুকসটা, একটা দেখুন ইয়েলো টোন থাকবে শাড়ি পর, এক ইয়েলো টোন রহেগা, ওকে। প্রাইস রেঞ্জ ইজ 12,490। লেকিন কালার যো হ্যায় একটুখানি জুমটা আউট করে দিতে পারো, কালার যো হ্যায় বহুত আনকমন হ্যায়। অ্যান্ড জো লোক মতলব এসা কালার ঢুঁড় রহে হো কি বহুত জ্যাদা লাউড নেই, জ্যাসা কি রেড বগেরা ভি নেই চাইয়ে অর বহুত জ্যাদা হালকা জ্যাসে তসর বগেরা ভি নেই চাইয়ে, তো আপ বেফিকর হোকর ইয়ে পিস লে সকতে হো। প্রাইস রেঞ্জ ইজ 12,490। ভীষণ সুন্দর এলিগেন্ট লুক, ট্রেডিশনাল শাড়ি মে আসাম সিল্ক এক বহুত ভাইটাল শাড়ি, মানে ট্রেডিশনাল যত ধরনের শাড়ি হয় আসাম সিল্কটা তার মধ্যে লিস্টে অনেকেই মানে অনেক কাছাকাছি আছে। আচ্ছা নেক্সট কালারটা হচ্ছে আপনার মারুন কালার। রেড বেস কা মে তিনো কালার দিখাউঙ্গি, পেহলে দিখাযা থা পিওর রেড, দিস ওয়ান ইজ মারুন, इसके बाद एक ब्राउन दिखाऊंगी। तीनों का कलर अलग अलग है, तीनों का डिज़ाइन अलग अलग है, लेकिन प्राइस रेंज जो है वो सेम है। ये देखिए, ये है आपका प्योर मरून कलर, ब्लैकिश मरून नहीं है, बहुत ज़्यादा रेडिश मरून भी नहीं है, नॉर्मल मरून कलर जैसा होता है वैसा कलर है, उसके ऊपर ऐसा गोल्डन कलर से काम है। प्राइस रेंज आएगा सेम 12,490। यह आएगा पल्लू का पोर्शन, आप देख सकते हो पल्लूटा आसबे ए धरनेर। प्राइस रेंज थाकछे 12,490 टाका। প্যারেট গ্রিনটা আছে গো একটুখানি, হ্যাঁ না জুম করা দরকার নেই, এমনিতেই কাটটা যাচ্ছে সাইডটা। মেয়ে কেমন আছে কত, মেয়ের শরীর ঠিক থাকছে না, মানে একটার পাকটা লেগেই আছে, এখন এই সবে 6 মান্থস কমপ্লিট হবে। প্যারেট গ্রিনটা আছে আসাম সিল্কে, প্যারেট গ্রিন আসাম সিল্কে নেই, বাট হয়
আমি দেখেছি। আপনার যদি লাগবে আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে রাখুন, অবশ্যই প্যারেট গ্রিনে আমি আনিয়ে দিতে পারবো, ঠিক আছে? কালারগুলো বলে রাখলে আমরা নেক্সট টাইম সেই কালারগুলোতে আনানোর ট্রাই করবো। যেরকম আসাম সিল্কের কিছু কমন কালার্স আছে, যেরকম মারুন, ব্ল্যাক, এগুলো সব সময়তেই মানে ডিমান্ড থাকে। তো এগুলো ওই জন্য আমি বলি যে এক্সাক্ট ডিজাইনটা না পেলেও আপনারা প্রোডাক্টগুলো পাবেন, হয়তো একটু ডিজাইনটা চেঞ্জ হবে। এটার প্রাইস থাকছে মাত্র 12,490। ব্লাউজ পিস থেকে দেখিয়ে দিচ্ছি, লাইভটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে। কালারটা খুব সুন্দর, এইটা আসছে কালারটা, বডি কা কালার আয়েগা পুরা মরুন, ইয়ে স্লিভস পর ডালনে কে লিয়ে হ্যাঁ। প্রাইস রেঞ্জেস 12,490। কালারটা কিন্তু একদম নর্মাল মেরুন কালার, ঠিক আছে, মানে খুব কালচে ব্যাপার কিন্তু নয়, ওকে? এটা আসছে বর্ডারটা, প্রাইস রেঞ্জ 12,490। হ্যাঁ, যদি কোনো শাড়ি আপনাদের মনে হয় আমি একদম ফ্রন্ট থেকে দেখবো, একটু কমেন্টসে জানান, সেই পোর্শনসটা বা সেই ডিজাইনটা আমি সামনে থেকে দেখিয়ে দিতে বলবো। ভীষণ সুন্দর, থ্যাংক ইউ। প্রাইস রেঞ্জ 12,490। অ্যান্ড ড্রেপিংকে বাদ তো আর ভি খুবসুরত লাগতা হ্যায় অ্যাকচুয়াল। মরুন, রয়্যাল ব্লু, বটল গ্রিন, ব্ল্যাক, ये सब कलर ना आसाम सिल्क में मतलब पूरा साल इस सब कलर का डिमांड रहता है। जब भी आता है ये सब कलर पहले निकल जाता है, क्योंकि ये सब कलर के ऊपर डिज़ाइन कोई भी अच्छा लगता है, चाहे वो छोटा छोटा बूटा हो, चाहे बूटा का साइज़ थोड़ा बड़ा हो, सबटाई भलो लागे। और एबारे मैक्सिमम आसाम सिल्क के तीनटे कोरे कलर दिए वर्कटा करा आछे, मतलब बॉडी का कलर एक हो गया आपका, बॉर्डर का उस पर दो कलर ऑरेंज रेड, किसी किसी पर रेड येल्लो, ऐसा ये आएगा लुक्स, देख सकते हो आप। प्राइस रेंजेस 12,490। प्योर आसाम सिल्क विथ सिल्क मार्क एंड ब्लाउज पीस, ভীষণ সুন্দর, কালারটা ইউনিক, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। অ্যান্ড লোয়া পোর্শন পর এসা টার্সেল রেগা, মানে শাড়িটা যাতে একটা প্রপার লুকস পায় তাই জন্য লোয়ার পোর্শনসটাতে একটা করে টার্সেল দেওয়া আছে। প্রাইস রেঞ্জ 12,490। পুরোটা কি দেখা যাচ্ছে না? এই আসছে লুকসটা, দেখুন এটা আসবে লুকসটা। বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে। এটা হলো মেরুন কালার, প্রাইস রেঞ্জ 12,490, 12,490 rupees। নেক্সট পিস যেটা দেখাবো এটাও খুব সুন্দর, ব্রিনজল কালার, যা জো মেরে কার্টেন্স কা কালার হ্যাঁ না, উসে ভি জ্যাদা ব্রাইট হ্যাঁ ইয়ে বালা কালার, বহুত জ্যাদা খুবসুরত হ্যাঁ। অ্যান্ড জিন লোগো কো মতলব সিফ সিঙ্গল কালার মে ওয়ার্ক চাই, আপ লোক ইয়ে পিস লে সকতে হো। শুধুমাত্র বেজ কালার দিয়ে আছে কাজটা, পুরো শাড়িটাতে এরকম ছোটো ছোটো বুটি থাকছে। প্রাইস রেঞ্জ মাত্র 12,490 টাকা আসবে এটার দাম। এটার ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই, সেম ব্লাউজ পিস আসবে, স্লিভসে দেওয়ার জন্য এই ওয়ার্কটা করা থাকছে, ব্লাউজ পিসটা এরকম ব্রিনজেল কালারের। অ্যাকচুয়াল এই কালারটা হচ্ছে আপনার ডেরি মিল্ক চকলেটের, এগুলো সব কালেকশন, ওই জন্যই তো বলছি মানে রিস্টকটা হয়তো সম্ভব হবে, হয় না, 99% হয় না। ইন কেস কখনো কি হয়, হয়তো সেম ওয়ার্কটা চলছে, তখন হয়তো বা সেম কম্বিনেশনের পেয়ে গেলাম, ডিজাইনটা একটু ডিফারেন্ট, ঠিক আছে, কালারটাও 19-20 হয়ে যায়। কারণ কি দেখুন, সত্যি কথা বলতে যেগুলো আমাদের কালেকশন এগুলো টোটালি আসাম থেকে আসে, তো সো এখানের উইভার্সটা তৈরি করছে ঠিক একইভাবে, মানে আমাদের কাছে হ্যাঁ, যখন আপনি কোনো প্রোডাক্ট অর্ডার করছেন, বালুচুরি, স্বর্ণচুরি, সবসময় দেখবেন গ্রিনের গ্রিন বা রেড হলেও না কালারগুলো একটু 19-20 হয়, হাতে করা কালার তো সবসময় সেম হয় না। এরপর আমাদের নিজেদের প্রোডাকশনের হলে আমি সেটা 100% দায়িত্ব নিয়ে বানিয়ে দেবো, এগুলোতে সেই দায়িত্বটা নেওয়া যায় না। এটা খুব সুন্দর, এটা মানে পার্টি ওয়ারের জন্য পারফেক্ট, যারা নাইট পার্টিতে বিয়ে বাড়িতে মানে অ্যাটেন্ড করতে চাইছেন, বিয়ে বাড়ি যাবো একটা ট্রেডিশনাল শাড়ি পরে, ধরুন কাঞ্জিভরম আপনার প্রচুর আছে, স্বর্ণচড়িও নেওয়া হয়ে গেছে, কোন শাড়িটা মানে লুকসটাকে ওই রয়্যাল ব্যাপারটা দেবে সেটা হচ্ছে আসাম সিল্ক। ট্রেডিশনাল শাড়ির থেকে রয়্যাল লুকস কোনো শাড়ি দিতে পারে না, যে কোনো ট্রেডিশনাল শাড়ি, সেটা আসাম সিল্ক হতে পারে, সেটা গরদ হতে পারে, সেটা বালুচুরি স্বর্ণচুরি হতে পারে, সেটা কাঞ্জিভরম হতে পারে, এই ব্যাপারগুলোতে অলওয়েজ ফ্যামিলি ওকেশনে এই ধরনের ট্রেডিশনাল শাড়ি সাবে কি করে পরুন। আমাদের এক ক্লায়েন্টস লাস্ট কালেক্ট একজন রিভিউ দিয়েছেন, তিনজনই আসাম সিল্ক পরে কোনো একটা পার্টি গেছেন, তো মানে খুব সুন্দর, মা মেয়ে আরও হয়তো ওনার দিদি পড়েছেন, ভীষণ সুন্দর লাগছে। আর এই কালারটা সামনে থেকে ভীষণ ব্রাইট দেখিয়ে, ক্যামেরা হার টাইম কালার কাজ গ্লো হ্যাঁ ক্যাপচার নেই কর পাতা হ্যাঁ,
लेकिन आप जब इसको रियल देखोगे ना, तब आपको पता चलेगा कि कलर में सिल्क का क्वालिटी अगर अच्छा हुआ तो कितना भी कम लाइट हो, सिल्क ऑटोमेटिक ग्लो करता है। एंड ये सब कलर पड़ने ऑटोमेटिक लुक्सटा ब्राइट लगे। इटार प्राइस रेंज ओनली 12,490 पोर्शन। ये आएगा पल्लू का पोर्शन, बॉडी में बोथ साइड रहेगा ऐसा गोल्डन बेज कलर से बॉर्डर। बुकिंग के लिए आपको स्क्रीनशॉट लेकर व्हाट्सअप करना होगा, एंड अगर आप कंफर्म हैं तो ही इस नंबर पर व्हाट्सअप कीजिएगा। एंड अगर आप पार्ट पेमेंट पे लेना चाहते हैं तो भी प्रॉब्लम नहीं है, ठीक है, लेकिन इंस्टेंट स्क्रीनशॉट भेज दीजिए, क्योंकि सभी के सभी पीस ना सिंगल कर कर है। এই রেঞ্জেরগুলো আগে দেখিয়ে দিই, দেন ব্লিউটা আর একটা এক্সক্লুসিভ ব্ল্যাক আছে দেখাবো। মাদের দেওয়ার জন্য যদি নিতে হয় বা এরকম আছেন আপনারা যে খুব ব্রাইট বা লাউড কালার চাইছেন না, একটুখানি মিক্সড ম্যাচ চাইছেন, এই কালারটা দেখতে পারেন। চিকু কালারের সাথে মারুন কালারের বর্ডার, কন্ট্রাস্ট বর্ডার উইথ কন্ট্রাস্ট পল্লু। प्राइस भी सेम रहेगा 12,490। लास्ट टाइम इस टाइप का कलर मैं ले आई थी लेकिन वो सोल्ड हो गया, लेकिन बहुत सारे लोगों ने उसका स्क्रीनशॉट डाला था। ये सेम कलर कॉम्बिनेशन पर ही है लेकिन इसका काम उस बार से थोड़ा डिफरेंट आएगा, ठीक है, मैं बता देती हूँ, सेम टू सेम काम नहीं आएगा। लास्ट टाइम कौन एक दीदी नहीं है चलन, हमारे मोने ने एग्जैक्ट नाम था, बट कॉम्बिनेशनसटा एटाई छो। खूब सुंदर चीकू कलर, ये आएगा चीकू कलर एंड ये आएगा ब्लाउज पीस के स्लीव्स का बॉर्डर। प्राइस रेंज इज 12,490। येलो करते थान मैम नहीं, स्टील ग्रे बॉडी एंड ब्लैक वर्क के ऊपर हबे, आसाम सिल्क है ये कलर, जे कलर ऑप्शंस टा मैम आपनी बोलें ए कलर आसाम सिल्क है। आमार काछे तो ए मोमेंटे ना आमार काछे स्टील ग्रे साथे रेड आछे, एटा आछे चीकू कलर साथे एरकम। হ্যাঁ ঠিক আছে দেখে নেব। এটার প্রাইস রেঞ্জ থাকছে 12,490, 12,490। ইয়ে আয়েগা বডি কা পোর্শন, দেখ সকতে হো আপ। ফ্রন্ট ইয়ক পর আয়েগা এসা আপকা ক্লোজ ওয়ার্ক, রেড এন্ড ব্ল্যাক কালার সে বুটা, এন্ড বোথ সাইড রহেগা এসা হ্যান্ড উইভেন বর্ডার। ইসকে সাথ জো পল্লু হ্যায় ও রহেগা এসা। ये भी मैं सामने से दिखा दूंगी, बहुत ज़्यादा खूबसूरत है कलर। एंड ये कलर देखकर ही लगता है कि स्कूल टीचर बाय प्रोफेशन, डॉक्टर्स, एनजीओ, ऐसा प्रोफेशन में अगर आप हो तो आपके लिए साड़ी एकदम परफेक्ट रहेगा। प्राइस रेंज इज 12,490। देखो ना एखन कलर टा खूब सुंदर बोझा जाच्छे, ठीक है, आमी बोललाम ना सब कलर कैमरा जस्टिफाई करते पारे ना, बट आमी ओर जोन्नो जे कलर टा एकटू मात्र चेंज आसबे बोले दिच्छी। एटा आसछे लुक्सटा, ये आएगा लुक्स। बुकिंग के लिए आपको स्क्रीनशॉट लेकर व्हाट्सएप करना पड़ेगा। बुकिंग एर जोन्नो आपनाके स्क्रीनशॉट निये व्हाट्सएप करते हबे। स्टील ग्रे, हाँ एखन बोललाम, एखन जे शाड़ी देखाच्छेन एरकम कलरे स्वर्णचुरी हबे এই কালারের। ম্যাম একটু কালারটা মেনশন করুন, যদি আপনি চিকু কালারের চাইছেন এই কালারের নেই, পার্পল কালারের চাইলে হয়, পার্পল কালারের স্বর্ণচুরি হয়, ওই পার্পল কালারটা হচ্ছে ভীষণই ব্রাইট, মানে তবে দেখুন আসাম সিল্কের কালার আমাদের স্বর্ণচুরি কালার অনেক তফাত, এক্স্যাক্ট কালারটা হয় না, ওই প্যাটার্নের কালার হয়। এটা আসছে লুকসটা, প্রাইস রেঞ্জ 12,490। ইয়া আয়েগা পল্লু কা পোর্শন, প্রাইস রেঞ্জ 12,490। বুকিং কে লিয়ে আপকো স্ক্রিনশট লেকার ভেজনা। এটার প্রাইস ট্যাগটা এমনভাবে দিয়েছে খুলে গেছে, এটা আরেকবার স্ট্যাবলার করতে হবে। লাস্ট এই রেঞ্জের আরেকটা কালার, কফি ব্রাউন টাইপের কালার, এটা কিন্তু মারুন নয়। প্রাইস রেঞ্জ 12,490। ইয়ে আয়েগা কফি ব্রাউন কালার মে, ইসকে উপর আপ দেখ সকতে হো অরেঞ্জ অ্যান্ড, হ্যাঁ ऑरेंज एंड बेज कलर से वर्क है। प्राइस रेंज सेम आएगा 12,490 विथ ब्लाउज पीस विथ सिल्क मार्क। एगलो सब ही पियोर प्रोडक्ट, तो पियोर जो प्रोडक्ट अपना परचेस कर लेते सिल्क मार्क थकबे। ये आसछे आँचलेर पोर्शन, या आएगा पल्लू का पोर्शन। कॉफी कलर है इसका, कॉफी नहीं है, थोड़ा ब्राउन शेड का कलर है, मतलब एकदम डार्क कॉफी वाला कलर नहीं है, लेकिन इसका पल्लू एंड इसका बॉर्डर ऑरेंज कलर से वीव्ड है। प्राइस रेंज 12,490। साथ में मिलेगा रनिंग में ब्लाउज, ब्लाउज पीस के स्लीव्स पर,
হ্যাঁ, একটু আলাদা হবে, এক্স্যাক্ট সেম বললাম না মানে হয় না, তাও কালার কম্বিনেশনসটা সেম পেয়েছি। অ্যাকচুয়ালি এগুলো তো ধরুন ওনাদেরও তো চেঞ্জ হয় না, ডিজাইন চেঞ্জ হয়, উইভার্স চেঞ্জ হয়, তো এক্স্যাক্ট সেম পিসটা হয় না কালেকশনের মধ্যে নিতে গেলে, একটু আধটু চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মোটামুটি সিমিলার, ঠিক আছে সিমিলার, মানে আপনার কাছে তো পিকচারটা আছে বলে আপনি চেঞ্জটা বুঝতে পারলেন, আদারওয়াইজ একদমই কাছাকাছি। এটা আসছে লুকসটা, বুকিংয়ের জন্য আপনাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে, আর পেমেন্টের জন্য সিওডিটা নেই, বাদ বাকি গুগল পে আছে, ফোনপে আছে, ব্যাঙ্ক ট্রান্সফার আছে, পার্ট পেমেন্টে নিতে পারেন। নিচে বড়টা দেখা যাচ্ছে না, আচ্ছা দেখে নিচ্ছি, এটা আসছে লুকসটা, ইয়ে আয়েগা লুকস, দেখিয়ে প্রাইস রেঞ্জ আয়েগা শাড়ি কা 12,490 rupees, 12,400, এখন দেখা যাচ্ছে তো 12,490, 12,400, এগুলো সব আসাম সিল্ক, অল আর পিওর ম্যাম, ইয়ে সবই কে সবই পিওর হ্যা, সেকেন্ড ইয়ে হ্যান্ড উইভেন হ্যাঁ, থার্ড ইস পর উইথ ব্লাউজ হ্যাঁ, অ্যান্ড সিল্ক মার্ক সার্টিফাইড হ্যাঁ। এটা আসছে দেখুন লুকসটা, ওকে, প্রাইস রেঞ্জ 12,490, পিকচারগুলো আপনারা স্টিল পিকচার পেয়ে যাবেন আমাদের ফেসবুক গ্রুপ, সরি ফেসবুক পেজ সিল্ক কুইন্স স্নেহা চান্দেস কালেকশনটা একটুখানি সাব মানে ফলো করে রাখুন, আপনারা লাইভের পর পিকচারগুলো পাবেন। এর পরটা দেখাবো সেটা একটুখানি এক্সক্লুসিভ, ওয়ার্ক का वॉल्यूम इस पर ज़्यादा है, इसका प्राइस रेंज आएगा 12,890, मैं इसको जूम कर कर दिखा दूंगी। अगर सामने किसी का रिसेप्शन है, बेबी शावर है, एनिवर्सरी है, रिंग सेरेमनी, इस टाइप के ओकेशन में हम लोग थोड़ा हेवी मतलब आउटफिट सभी कैरी करते हैं, उस पर कलर अगर चूज करना है तो मैं बोलूँगी आप ये कलर ले सकते हो, रॉयल ब्लू कलर, इस पर मोटिफ भी आप देख सकते हो, थोड़ा बिग साइज मोटिफ भी मिलेगा, एंड इसका जो बॉर्डर है बहुत ज़्यादा खूबसूरत है, मैंने बॉर्डरटा भीषण सुंदर, और ये ब्लूटा किंतु भीषण ही ब्राइट इलेक्ट्रिक ब्लू, ये कलरटाके बोले मैंने रॉयल ब्लूते कि है, হ্যাঁ এগুলো একটু সরিয়ে দাও রিজু, রয়্যাল ব্লুতে কি হয় কালারটা একটুখানি ব্লুইশ শেডটা বেশি থাকে, এটাতে একটুখানি ব্ল্যাকি শেডটা বেশি আছে, মানে ব্লু কালারই ব্ল্যাকের উপরে উইভড আছে, তো তাই জন্যে ব্লুয়ের কালারটা কিন্তু একটুখানি আপনার বলতে পারেন মিড নাইট ব্লু টাইপের, ইয়ে রহেগা। হুম না না কথাটা দেখাবো, এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 12,890, সিল্ক মার্ক থাকার উপকার কি দেখি, দেখুন ম্যাম সিল্ক মার্কটা হচ্ছে একটা অ্যাসিওরিটি যে আপনি যে প্রোডাক্টটা পিক করছেন সেটা 100% পিওর, আমি তো আপনাকে এই দামে মানে ধরুন পলিয়েস্টার মিক্সিংও প্রোডাক্ট দিতে পারি, যেমন আমরা জুয়েলারি যখন পিক করি আমরা নিজেদের একটা অথেন্টিসিটির জন্য হলমার্ক দেওয়া জুয়েলারি পিক করি, সেটাতে কি সেটা আমি যেটা পিক করছি সেটা 100% পিওর, সেম সিল্ক মার্কটা থাকলে সেটা প্রুফ করছে যে এখনকার দিন তো প্রচুর ডুপ্লিকেসি হচ্ছে না, তো তাই জন্য আপনি যে প্রোডাক্টটা পিক করছেন সেটা যে অথেন্টিক প্রোডাক্ট, সেটা যে অরিজিনাল পিওরের প্রোডাক্ট, সেটা সিল্ক মার্কটা প্রুফ করছে, কারণ হ্যাঁ কিউআর কোড থাকবে, সেটা স্ক্যান করবেন, আমি যেমন আমার নিজের নামে রেজিস্ট্রেশন করিয়েছি, তো আপনারা স্ক্যান করলেই দেখতে পারবেন আমার নামটা শো করছে, তার দ্যাটস মিন্স ইসকে উপর ম্যাচ আপ লাগাওঙ্গি কোন কোন জায়গা থেকে ওটি সব ডিটেলস আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। এটা এখনকার দিনে ভীষণ ভাইটাল, কারণ আমি একটা 13,000, 14,000, 10,000 অ্যামাউন্ট পারচেস করছি, সেখানে আমি কেন একটা অথেন্টিক প্রোডাক্ট নেব না, কেন আমি সিল্কমার্কটা নেবো না, সিল্কমার্কটা নেওয়ার জন্য তো এক্সট্রা প্রাইস দিতে হচ্ছে না, যারা সিল্কমার্ক প্রোভাইড করে অনেকে বলে যে সিল্কমার্ক নিলে 200 টাকা বেশি, এগুলো একদম ভুল কথাবার্তা, অনেকে নেই তাই বলে, বাট অ্যাকচুয়াল এখনকার দিনে যারা একটু জেনুইন বায়ার্স সবাই চায় যে সিল্কমার্ক প্রোভাইড মানে সেলারদের থেকেই প্রোডাক্ট পিক করতে। ইয়ে রহেগা পল্লুকা পোর্শনস, এটা আসবে আঁচল পোর্শনসটা, এটার প্রাইস থাকছে 12,890, খুব ব্রাইট একটা কালার অপশনস, এবং হ্যান্ড উইভেন ব্যাক সাইড আপ দেখোগে তো আপকো সমঝ আ যায়গা কি প্রোডাক্ট জো হ্যাঁ হ্যান্ড উইভেন হ্যাঁ টোটালি, ইয়ে রহা ব্যাক কা পোর্শন, দেখছেন তো ব্যাক পোর্শনসটা পুরো লক সিস্টেমে উইভড আছে, ব্লাউজ পিস একদম রানিংয়ে পেয়ে যাচ্ছেন, আমি একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো, এটা একটু শাড়িটা আমি ওপেন করছি না কারণ কি নইলে বোঝা যাবে না, এই দেখুন ব্লাউজ পিস দিয়ে স্টার্ট করছে, এটা সামনে থেকেও দেখিয়ে দেবো কারণ এই পিসটা ভীষণ সুন্দর, লাস্ট টাইম যখন এসেছিলো কালারটা একটু এখানের কালারগুলো অরেঞ্জ দেওয়া ছিল, এরমই টাইপের একটা প্রোডাক্ট ছিল, বাট এবারেটা ফুসিয়া পিঙ্ক দিয়ে করা আছে, এটা আসছে ব্লাউজ পিস স্লিভসে দেওয়ার জন্য, হলো
ব্লাউজ পিস কাট করার পর পুরো শাড়িটা দেখুন, আমি একদম খুলে দেখিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এটা আসছে বডি পোর্শন, অ্যান্ড আমাদের তো সিল্কমার্ক করাতেই হবে, বিকজ আমাদের নিজেদের বালুচরি, স্বর্ণচরি, কাঁথা, কলাক্ষেত্র, বিষ্ণুপুরী থানের প্রোডাকশন, তো সেক্ষেত্রে মানুষজনের ট্রাস্টিংয়েরও একটা ব্যাপার আছে, এবং আমি যখন পিওর প্রোডাক্টটা দিচ্ছি তখন তো অবশ্যই আমি একটা সিল্কমার্ক প্রোভাইড করতেই হবে। আচ্ছা, এটা আসছে ফ্রাইন্টিওকটা, ফ্রাইন্টিওক পর যাকার কাম জো হে ও ক্লোজ হো জায়গা, বহুত হেভি ওয়ার্ক মে বুটা রহেগা, অ্যান্ড ইসকা পল্লু আপ দেখিয়ে, ইসকো থোড়া জুম কর কর দিখাও, মতলব বহুত জায়দা খুবসুরত হ্যাঁ, আঁচলটা এত ইন্ট্রিকেট না, সামনে থেকে আমি দেখিয়ে দেবো আঁচলটা, জাস্ট দেখুন, মানে মনে হচ্ছে 10 মিনিট ধরে শাড়িটা পাওয়ার পর দেখতে হবে যে হ্যান্ডলুম, সত্যি হ্যান্ডলুম, মানে হ্যান্ডলুমের কোনো বিকল্প হয় না, এর কোনো সাবস্টিটিউট নেই, হ্যান্ডলুম অলওয়েজ এগিয়ে থাকবে। প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 12,490, আমার প্রাইস হচ্ছে 4,390। কোনো অসুবিধা নেই ম্যাম, জানা ছিল না, জেনে নিলেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটাও আসছে বডি পোর্শনসটা, এখন অনেক ডুপ্লিকেসি হচ্ছে না, পিওর সিল্কের জায়গাতে ধরুন টানার সাথে অন্য কিছু মিক্সিং হয়ে যাচ্ছে, তো তারা চট করে সিল্কমার্ক প্রোভাইড করতেও চাইবেন না, কারণ সেখানে প্রোডাক্টটা তো 100% পিওরিটি নেই। আমরা এই জিনিসটা করি না, এবং আমরা অলওয়েজ গাইড করব, যেখান থেকে নিন চেষ্টা করবেন সিল্কমার্কটা যেন থাকে এবং সেটা যেন মানে অথেন্টিক হয়। এটা আসছে আঁচল পোর্শনসটা, ইয়ে রয়েগা পল্লু কা পোর্শন, মানে ফির ভি ইসকো ড্রেপ কর কর দিখা দেতি হুঁ, শাড়ি জো হ্যাঁ মানে ফির সে বতা রহি হুঁ, একদম গর্জাস রয়্যাল লুকস দেগা, জেসা কলর হ্যাঁ রয়্যাল ওয়েসা হি ইসকা লুকস আয়েগা। প্রাইস রেঞ্জ 12,890, 12,890। সিওডি কা অপশনস নেই হ্যাঁ, লেকিন গুগল পে, ফোন পে, ব্যাঙ্ক ট্রান্সফার আর পার্ট পেমেন্ট ভি অ্যাভেলেবল হ্যাঁ। দুর্দান্ত, থ্যাংক ইউ, অ্যান্ড প্লিজ লাইকটা ভালো লাগলে একটুখানি শেয়ার করে দেবেন, এটা মিস করলে ভীষণ বড় মিস হয়ে যাবে, যেহেতু পার্ট পেমেন্টের ফেসিলিটিটা আছে, সো আপনারা নির্দ্বিধায় নিতে পারেন। আজকের আসাম সিল্কের লাস্ট অপশনস, ফার্স্ট টাইম এনেছি আসামে সিলভার জরির ওয়ার্ক, অনেকে বলেছিলেন তো আসামে সিলভার জরির কাজ, একজন পিকচারও আমাকে শেয়ার করেছিলেন এক দিদিভাই, তো এক্স্যাক্ট সেম পিস তো পসিবল নয়, হ্যাঁ এটা সরিয়ে দাও। আচ্ছা, এটা রিস্টক না, এই টাইপের জিনিস দেখিয়েছিলাম, বাট এক্স্যাক্ট সেম নয়, ওই একটু আধটু আলাদা হবে, কালার হলেও আলাদা হবে। আচ্ছা, এটা আসছে ব্ল্যাকের সাথে সিলভার জারি, অভি তক মে জিতনা সারা প্রোডাক্ট দিখা রহি থি সভি কে সভি কালারফুল থ্রেড ওয়ার্ক হ্যাঁ রেশম কা, লেকিন ইয়ে জো হ্যায় সিলভার জারি, সিলভার জারি অটোমেটিক্যালি আপকা প্রাইস জ্যাদা আয়েগা, কিউকি সিলভার জারি কা কস্টিং জ্যাদা হ্যায়, সভি জারি কে উপর হোতা হ্যায় সিলভার জারি, অ্যান্ড ইসকা প্রাইস রেঞ্জ আয়েগা আপকো মে বতা দেতি হুঁ, 13,900। জরি জো হ্যায় ইসকা সিলভার হ্যায়, ঠিক হ্যায়, ইসকা পল্লু পোর্শন পুরা সিলভার জরি সে উইভড হ্যায়, অ্যান্ড ইয়ে আয়েগা অন্দর কা পোর্শন, ব্লাউজ পিস ভি সেম রহেগা, ব্ল্যাক উইথ সিলভার, জো লোক সিলভার জুয়েলারি প্রেফার করতে হো, জিন লোগো কো মতলব ডায়মন্ডস বগেরা পহননা আচ্ছা লাগতা হ্যায়, ইয়া ফির সিলভার জুয়েলারি চাহতে হো পহননে কে লিয়ে, তো ইয়ে শাড়ি আপকে লিয়ে পারফেক্ট হোনে ওয়ালা হ্যায়, ইয়ে আয়েগা স্লিভস পর ডালনে কে লিয়ে, ঠিক আছে, এটা আসবে স্লিভসে দেওয়ার জন্য, ব্ল্যাকের সাথে সিলভারের আসাম সিল্ক আমি ফার্স্ট টাইম এনেছি, প্রাইস রেঞ্জ 13,490, স্টার্টিংসে থোড়া গ্যাপিং মে রহেগা কাম, অ্যান্ড ফ্রন্ট ইয়োক পর যাকার আপ দেখ সকতে হো কাম জো হ্যায় ও বহুত ক্লোজ রহেগা, ইসকা প্রাইস রেঞ্জ আয়েগা 13,490। আপ লোক না ইসকে সাথ সিলভার পার্লস ভি ক্যারি কর সকতে হো, ইয়া ফির সিলভার কা এক স্লিক নেক পিস, বহুত স্মার্ট লাগেগা, ব্ল্যাকের সাথে সিলভার হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে, ব্ল্যাকের সাথে কপার সিলভার জিনিসটাই তাই, ব্ল্যাক বটল গ্রিন এইসব কালারে বেশি স্যুট করে, সিলভার জারি কিন্তু সব বেস্ট কালারে ভালো লাগবে না, সো ব্ল্যাকটা হচ্ছে সব থেকে ফার্স্ট কালার যেটাতে সিলভার জারি সব থেকে বেশি ভালো লাগে। এই আসছে লুকসটা, যারা একটু কুল টোন চাইছেন এই কালারটা পিক করতে পারেন, 13,600 এরম ছিল প্রাইস, রয়্যাল ব্লু আগেরটা একবার একটু ধরবে স্নেহা প্লিজ, হ্যাঁ ওটা ফোল্ড করতে নিয়ে গেছে, আমি হয়ে গেলে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ব্ল্যাক উইথ সিলভার, সামনে ওয়েডিং সিজন একদম, নাইট পার্টিতে পরার জন্য এই কালারটা ভীষণ সুন্দর, অ্যান্ড সামারে তো এই সিলভার জারি যে লুকস সেটা আরও বেশি আপনাকে মানে একটা গর্জাস লুকস দেবে, ব্ল্যাক উইথ সিলভার, ইয়ে রহেগা পল্লু কা পোর্শন, প্রাইস রেঞ্জ 13,900, 13,900।
আসাম সিল্কের সব কালেকশনটাই মোটামুটি দেখানো কমপ্লিট, আমি রয়্যাল ব্লুটা রিপিট করে দেবো ম্যাম। তো তার আগে আমি এরপর আমি কাঁথা স্টিচটা দেখিয়ে দিই, এটা একটু চেক করে নিতে বলো রিজুকে, তখন আমি বললাম দেখেনি। প্রাইস থাকবে 8,290, 8,290 টাকা, আর একটা আছে 7,999, এটার প্রাইস ট্যাগটা 8,290 ম্যাক্সিমাম শাড়ির প্রাইস। একটা শুধু একটু লো প্রাইসের আছে 7,999, সেটা আমি দেখিয়ে দেবো। হ্যান্ড উইভেন কাঁথা, বেস মেটেরিয়াল পিওর ব্যাঙ্গালোর সিল্ক উইথ ব্লাউজ পিস উইথ সিল্ক মার্ক, এগুলো সবই কিন্তু হাতে বোনা, হাতে তৈরি করা কাঁথা। এরপর হাতে তৈরি করা কাঁথার একটা সবথেকে প্লাস পয়েন্ট বলে নিই, যেটা এক্সাক্ট সেম পিস অন্য কাউকে পরতে দেখতে পাবেন না, হাতে করা কাঁথা সেম টু সেম মাল্টিপল পিসেসে হয় না। আর সেকেন্ড হচ্ছে শাড়িগুলোর ব্যাক সাইডে প্রচুর কিন্তু সুতো থাকবে, হ্যাঁ মানে একটা মেশিন ফিনিশ পাবেন না। সো যারা এই ব্যাপারটা জানেন সেইভাবে পারচেস করবেন, অনেকে তো জানেন না পারচেস করার পর হয়তো দেখবেন ব্যাকে প্রচুর সুতো ওঠা ফিনিশিং নেই, এটা বলবেন না, কারণ হ্যান্ড উইভেন জিনিসে ব্যাক সাইডে সুতোর একটা গিটি গিটি এগুলো থাকবে, এগুলো খুব কমন। মেটেরিয়াল হচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্ক জেড ব্ল্যাক কালারের ওপরে, স্লিভসে আসবে এরকম স্লিক একটা ওয়ার্ক। প্রাইস রেঞ্জ 8,290, ব্ল্যাককে উপর গোল্ডেন বেজ অ্যান্ড অফ হোয়াইট কালার সে কাম হ্যায় কর্নার টু কর্নার ইসকা প্যাটার্ন রহেগা, দেখ সরি কর্নার টু কর্নার নেই, স্টার্টিং সে স্কার্ট বর্ডার মে রহেগা কাম অ্যান্ড ফ্রন্ট ইয়োক মে জাকার হেভি হো জায়গা, ঠিক আছে। সব ব্যাঙ্গালোর সিল্ক, পিওর ব্যাঙ্গালোর সিল্ক, সিল্কমার্ক সার্টিফাইড। ব্যাঙ্গালোর সিল্ক হোক বা বিষ্ণুপুরী সিল্ক, কাঁথার ডিজাইনটা ডিফারেন্ট মানে ডিপেন্ড করে, দেখুন বিষ্ণুপুরী সিল্কেও কাঁথা হয়, ব্যাঙ্গালোর সিল্কেও হয়। ব্যাঙ্গালোর সিল্কের কাজটা খুব ভালোভাবে বসে ব্যাঙ্গালোর সিল্কের টেক্সচারটার জন্য, আর বিষ্ণুপুরী সিল্কটা খুব বেশি ফ্ললেস হওয়ার জন্য খুব এক্সপার্ট শিল্পীরা না হলে কাজটা বসতে একটু টাইম লাগে এবং কস্টিংটাও বেশি আসে। ব্যাঙ্গালোর সিল্কের যে থানটা তার থেকে বিষ্ণুপুরী সিল্কের ওই সেম থান প্রাইসটা বেশি পড়ে যায়। এটা আসছে স্টার্টিং, ইয়ে রহেগা স্টার্টিং সে লোয়া পোর্শন বাই রহেগা এসা কাম স্কার্ট বর্ডার মে, শাড়ি যাব প্রি পোর্শন কভার কর ফ্রন্ট ইয়োক মে আ যায়গা তব এসা হেভি ওয়ার্ক রহেগা। এটা কিন্তু একটু ক্লোজ করে একবার করে দেখা, ঠিক আছে, নইলে কাজটা বোঝা যাবে না, মানে ঘন কাজ একদম আঁচল পর্যন্ত এই ঘন ওয়ার্কটা আছে। সো ফার্স্ট হাফটা থাকছে আপনার স্কার্ট লেভেলের বর্ডারে, বাকিটা থাকছে এরকম। প্রাইস রেঞ্জ থাকছে এটার মাত্র 8,290 rupees, জেড ব্ল্যাক হচ্ছে এটার বেস কালার, তার উপরে হ্যান্ড ওয়ার্ক আছে, এটা পুরোটাই হ্যান্ড ওয়ার্ক। তোমার শাড়িটার প্রাইস অ্যান্ড মেটেরিয়াল, আমারটার প্রাইস ম্যাম 4,390, আমারটা পিওর বিষ্ণুপুরি কাতানের ওপরে আপনার ব্লক প্রিন্ট করা আছে, এই থাকছে ফ্রান্টিয়কটা আর স্টার্টিং থেকে এটা, হ্যাঁ আজকে কাতানে ব্লক প্রিন্ট দেখাবো, এই কাঁথা স্টিচের পরেই দেখাবো, দেখুন স্টার্টিং থেকে কিন্তু এরকম ওয়ার্কটা থাকবে। ওকে স্টার্টিং সে আপকা সিফ লোয়ার পোর্শন পর রহেগা ওয়ার্ক অ্যান্ড শাড়ির যা ফ্রন্ট ইয়োক পে আয়েগা ওয়াহা সে লেকর পল্লু কমপ্লিট হোনে তক পুরা এসা ডিজাইন হ্যায় 8,290 ইসকা প্রাইস রেঞ্জ আয়েগা। বুকিং কে লিয়ে স্ক্রিনশট লেকর হোয়াটসঅ্যাপ কর সকতে হো। এটা আসছে জেড ব্ল্যাক কালারে, ওকে আমি আগে এই প্রাইসেরগুলো দেখিয়ে নিই। ব্ল্যাকে আরও একটা অপশনস পেয়ে যাবেন, ব্ল্যাকের ওপরে মাল্টি কালারটা, যেরকম ব্ল্যাকের ওপরে দুটো কালার ছিল, ইয়ে রহেগা ব্ল্যাককে উপর মাল্টি কালার সে ওয়ার্ক বার্ডস মোটিভ, ইয়ে কর্নার টু কর্নার প্যাটার্ন মে হ্যায়। কাঁথাতে না কয়েকটা প্যাটার্ন ভীষণ পপুলার অ্যান্ড কর্নার টু কর্নার প্যাটার্ন ওয়ান অফ দেম, মানে এই কর্নার টু কর্নার বা আড়াআড়ি এই কাজটা না পরলে খুব ইউনিক লাগে দেখতে, মানে আপনি যখন শাড়িটা ড্রেপ করবেন দেখবেন লোয়ার পোর্শন বা শাড়িটা যেখানে স্টার্ট হয়েছে সেখানে কাজটা খুব অল্প, এরপর আপনি তো প্লিটস করে ড্রেপ করছেন, শাড়ির কাজ কিন্তু এরকম ঘুরিয়ে বাঁকিয়ে মানে ফ্রন্ট এসে পুরো হেভি হয়ে যাবে, একটা অদ্ভুত সুন্দর লুকস থাকে। আর এটা আসছে জেড ব্ল্যাক কালারের উপরে মাল্টি কালারের বার্ডস ক্রিয়েট করা হয়েছে, সবটাই কিন্তু হ্যান্ড উইভেন, মানে আগর আপ লোক মানেই জানতে কিতনে সারে লোক বাহার সে দেখ রহে হো বেঙ্গল কা আগর কুছ অথেন্টিক প্রোডাক্ট হ্যায় তো উসপে কাঁথা স্টিচ এক অলগ চিজ হ্যায়, মানে আমাদের বিষ্ণুপুরের বালচরি স্বর্ণচরি বাংলার গরদ আর বাংলার কাঁথা, এটার নাম আপনি মানে সারা বিশ্ব জুড়ে পাবেন, বাংলার কাঁথা শান্তিনিকেতন, হ্যাঁ বিশ্ব বাংলা যে কোনো আউটলেটে গেলে বালচরি স্বর্ণচরি কাঁথা স্টিচ থাকবেই, ঠিক আছে, এবার প্রচুর সেটার হয়তো অপশানস প্রচুর না থাকতে পারে বাট পিস থাকবেই। এটা আসছে আপনার আঁচল পোর্শনসটা আমি স্টার্টিং থেকে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ
হ্যাঁ, এটা একটু তুমি দেখে নাও, চেক করে নিতে পারো, মানে এটাতে তো দেওয়া আছে ওই নাম ধরে যে কোনটা ভুল হয়েছে আমার না ওখানে। হ্যাঁ, ওটা থেকে দেখছি, এটার প্রাইস থাকছে 8,290, একটু সাদা সাদা লাগছে, প্রাইস রেঞ্জ আচ্ছা 8,000, ঠিক আছে তো 8,290, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা আসছে স্টার্টিং ব্লাউজ পিস, ব্লাউজ পিসে স্লিভসে না, হ্যাঁ জুমটা একটু আউট করো তাহলে পুরোটা ভিউটা দেখা যাবে। ইয়ে রহেগা স্লিভস পর ডালনে কে লিয়ে, স্লিভস পর এসা স্লিক বর্ডার রহেগা এন্ড স্টার্টিং সে রহেগা এসা লোয়ার পোর্শন মে হালকা ওয়ালা ওয়ার্ক, বেস কালার হ্যায় জেড ব্ল্যাক, প্রাইস রেঞ্জ হ্যায় ইসকা 8,290। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন। কাঁথা স্টিচের তো সাবস্টিটিউট হয় না কোনো, কাঁথা স্টিচ স্পেশালি যারা হ্যান্ডলুম ব্যাপারটাকে ভালোবাসেন, হাতের কাজের শাড়ি ভালোবাসেন, আগেকার দিনে দেখবেন কাঁথা স্টিচ মা ঠাকুমাদের আমলে মানে নিজেরাই করতেন, এখন হয়তো সময়ের অভাবেই হোক বা এত ব্যস্ত লাইফ শিডিউল করা হয়ে ওঠে না, বাট এইগুলোর যে একটা আলাদা করে প্রায়োরিটি আছে, এগুলো যে আলাদা একটা ঐতিহ্য সেটা কিন্তু বরাবরের, মানে কাঁথা স্টিচ শাড়ির প্রাইস রেঞ্জ অনলি 8,290, 8,290। আসাম সিল্কটা দেখিয়ে দিয়েছো, পরে আরেকবার দেখিয়ে দিতে পারবে? হ্যাঁ ম্যাম, আসাম সিল্কটা ফার্স্টেই দেখিয়েছি, আপনি একটু রেকর্ডেডটা দেখতে পারেন, আদারওয়াইজ যদি কোনো কালার বলেন আমি যেগুলো দেখিয়েছি সেগুলো থেকে রিপিট করে দেব এই লাইভ এটা দেখানোর পর, ঠিক আছে। ফ্রন্ট পিওপার আকার আপ দেখ সকতে পুরা এসা কালারফুল বার্ডস কা মোটিভ আপকো মিলেগা, প্রাইস রেঞ্জ ইস 8,290। ব্ল্যাক কে উপর মাল্টি কালার বার্ডস কা ওয়ার্ক হ্যায় হ্যান্ড ওয়ার্ক হ্যায়, প্রাইস রেঞ্জ ইস 8,290 রুপিস, 8,290 টাকা আসছে প্রাইস। পুরা পল্লু অ্যান্ড পুরা ফ্রন্ট ইয়োক রহেগা আপকা এসা ডিজাইন 8,290। এটা আসছে আঁচল পোর্শনসটা, বুকিংয়ের জন্য আপনাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে। এটা গেল ব্ল্যাকে, ব্ল্যাকে আমি আরও একটা দেখাবো, তার আগে একটা খুব সুন্দর কালার দেখিনি, যেটা আমার কার্টেন্সের কালার পার্পল কালারে মা জামুন কালার কে উপর আপ বল সকতো ফ্লোরাল ওয়ার্ক মে, প্রাইস রেঞ্জ সেম রহেগা 8,290। ইয়ে রহেগা স্লিভস কা পোর্শনস, ব্লাউজ পিসে স্লিভসে দেওয়ার জন্য থাকছে এই ওয়ার্কটা, স্লিভসটা কাট করার পর লোয়ার পোর্শনে যাচ্ছে এই কাজটা, স্টার্টিং থেকে স্কার্ট লেভেলে পাবেন ওয়ার্কটা, স্টার্টিং সে লেকার স্কার্ট লেভেল পে আয়েগা এসা কাম অ্যান্ড শাড়ি জব ঘুম কর আপকো ফ্রন্ট ইয়োক পে আ যায়গা তব পুরা ফ্রন্ট ইয়োক কা কভার ওয়ার্ক রহেগা, ইয়ে রহেগা আপকা প্লিটস কা পোর্শনস, প্রাইস রেঞ্জ ইস 12,490, 12,000 সরি 8,290, এক্সট্রিমলি সরি 8,290। বিষ্ণুপুরি কাতান দেখাবো, হোয়াইট রেড আসাম সিল্কটা পড়লে একটু দেখিও, আচ্ছা হোয়াইট রেড আসাম সিল্কটা একটু দিস তো, আচ্ছা এটাও আসছে ফ্রান্টিওকটা, ইয়ে রহেগা ফ্রান্টিওক, সো শাড়ি পুরা প্লিট হোয়াইট রেড আসাম সিল্কটা একটু দিস, ওটা একটু রিপিট কর, হ্যাঁ এটা আসছে ফ্রন্ট ইয়োক, ইয়া আয়েগা ফ্রন্ট ইয়োক কা কাম অ্যান্ড ইয়া আয়েগা পল্লু, সো হাফ পোর্শন পুরা লোয়া পোর্শন পর আপকো ওয়ার্ক মিলেগা অ্যান্ড ওহাঁ সে লেকর এন্ড তক এসা আপকা কাম হ্যায়, বেস কালার হ্যায় পার্পল, প্রাইস রেঞ্জ ইস 8,290, 8,290। পার্ট পেমেন্ট অ্যাভেলেবেল, সিওডি অপশনসটা নেই, গুগল পে ফোন পে তো বরাবর আছে আর ব্যাঙ্ক ট্রান্সফারও করতে পারেন। কাঁথা স্টিচের সাথে আপনারা হ্যান্ডমেড কোনো জুয়েলারি ক্যারি করতে পারেন, যেরকম কি ধরুন কড়ি দেওয়া জুয়েলারি বা ক্লের পেন্ডেন্ট দেওয়া বা কোনো কেমিক্যাল বিটস বা একটা বিগ সাইজ পর্লের একটা শুধুমাত্র লেয়ার, এই টাইপের প্যাটার্নগুলো কাঁথা স্টিচে খুব ভালো লাগে, মানে একদম সোনার গয়নার থেকে এগুলো দেখতে সুন্দর লাগে। এটা আসছে আঁচল, বেস কালারটা হচ্ছে পার্পল, যেটা আমার কার্টেন্সের কালার এই প্যাটার্নেরই কালারটা। নেক্সট পিসটা আসছে একদম ইয়েলোর ওপরে, খুব সুন্দর নতুন বউদের জন্য বা নিউ ব্রাইডদের জন্য এটা খুব ভালো হবে, একদম হলুদের কালার, ঠিক আছে হলদি সেরিমনি মে ভি এসা টাইপ শাড়ি আপ আগর অ্যাজ এ গেস্ট কে যা রে হো, মানে গেস্টের হিসাবে যদি আপনি যাচ্ছেন হলুদ কালারের এই কাঁথা স্টিচ শাড়িটা ক্যারি করতে পারবেন, খুব সুন্দর এর ওয়ার্কটা। এটাও কর্নার টু কর্নার কি হয়েছে, এটাও কর্নার টু কর্নার, আচ্ছা ইয়ে ভি আপকা কর্নার টু কর্নার প্যাটার্ন পরই হ্যায়, ইয়ে রহেগা স্লিভস পর ডালনে কে লিয়ে 8,290, ইসকা প্রাইস রেঞ্জ আয়েগা, ইয়ে রহেগা স্লিভস পর ডালনে কে লিয়ে ব্লাউজ পিস, সিল্ক কা মেটেরিয়াল হ্যায় পিওর ব্যাঙ্গালোর সিল্ক, সিল্ক মার্ক সার্টিফাইড, দেখিয়ে আপ লোয়ার পোর্শন পর রহেগা এসা কাম, ঠিক হ্যায় লোয়ার পোর্শন পর রহেগা এসা কাম অ্যান্ড ইয়ে রহেগা আপকা শাড়ি জিতনা আগে বাড়তা যায়গা না ইয়ে ওয়ালা কাম জো হ্যায়
आपका ज़्यादा होगा। एंड साड़ी जब एकदम फ्रंट योक पर आ जाएगा तब आप देखिएगा पूरा काम एकदम मैंने पूरा साड़ीटा एक काजटा हो जाए। प्राइस मात्र 8290 टाका। खूब ब्राइट एक हलुदे ओपर आदम टार्मारिक येलो, यटार कलर एकदम टार्मारिक येलो तरह ह्विट और रेड कलर दिए पता पता डिजाइन करा। হ্যাঁ, ভিলেজ মোটিভে আছে ব্ল্যাকের ওপর। অল ইন্ডিয়া ফ্রি শিপিং ম্যাম, শিপিং অল ওভার ইন্ডিয়া ফ্রি। সিপ আপ হবে, আর যারা মানে পার্ট পেমেন্টে নিতে যাচ্ছেন আপনাদের জন্য এক মাসের সময় থাকছে, শুধুমাত্র আউট অফ ইন্ডিয়াতে শিপিংটা লাগছে। আমারটার প্রাইস 4390, আমারটা পিওর বিষ্ণুপুরি সিল্কের উপরে ব্লক প্রিন্ট করা আছে। হ্যাঁ, হোয়াইট ভিলেজ মোটিভে হয়, মানে আমি এখন নিয়ে বসিনি, ব্ল্যাকের ওপরে মাল্টি কালার। তসরে আজ নেই, তসরেরটা নেক্সট উইক পাবেন। তসরে খুব সুন্দর সুন্দর কাঁথা মাল্টি কালার ডাই করা বানাতে দেওয়া আছে, অলমোস্ট হয়ে গেছে, শুধু পলিশটা বাকি আছে। এটা আসছে আঁচল, ইয়ে রহেগা পল্লু কা পোর্শন। বুকিং কে লিয়ে আপকো স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ করনা হ্যায়, বুকিং এর জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের বুকিং নাম্বার কিন্তু একটাই এবং এটাই পেমেন্ট নাম্বার। বুকিং নাম্বার অ্যান্ড পেমেন্ট নাম্বার বোথ আর সেম, সিফ কলিং নাম্বার আলগ হ্যায়। আগে আপকো কোই কোয়েরি হ্যায়, অভি আপ বুকিং নেহি করনা চাতে হো, ইয়া ফির কোই মতলব কোই ভি কোয়েরি হ্যায় তো আপ কলিং নাম্বার পর কন্ট্যাক্ট কর সকতে হো। লেকিন কাঁথা বগেরা ইয়ে সব সারি মতলব নেক্সট মান্থে পাওয়া যাবে কিনা সেম, এটার অ্যান্সার দেওয়া একদমই মানে পসিবল হয় না, কারণ এগুলো যেহেতু হ্যান্ডক্রাফটেড জিনিস, অল টাইম সেম শিল্পীরাও থাকেন না, আর এক্স্যাক্ট সেম পিস তো হয় না, এটাই তো প্লাস পয়েন্ট। খাতা ছাড়ে আপনি নিলে আপনিই পড়বেন, এটার এক্স্যাক্ট সেম কেউ বানাতে পারবে না, আমার একমাত্র এই শিল্পী ছাড়া। এটার প্রাইস রেঞ্জ 8290। করবেও না, মানে আমিও যদি বলি যে এটা একটা সেম পিস বানাতে মানে সম্ভব হয় না, সবসময় ওরা নিত্য নতুন মানে কারিগরিটা দেখানোর ট্রাই করেন যাতে করে ভ্যারাইটিটা থাকে। একই জিনিস যদি বারবার রিপিট হয় তাহলে সেটাতে কোনো ভ্যারাইটি থাকবে না, এটাও একটা পয়েন্ট আছে। আচ্ছা, নেক্সট আমি দেখাবো আরেকটা কালার যেটা সবারই ফেভারিট, বটল গ্রিন। প্রাইস রেঞ্জ 8290। কাজের ধরনের ওপরেও প্রাইস ডিপেন্ড করে, আরও হেভি ওয়ার্ক হলে আরও বেশি প্রাইস হতো, মানে ধরুন প্রচুর ওয়ার্ক, পুরো অল ওভার ওয়ার্ক বা কাজের ধরনটা আরও বেশি চাপ, সেক্ষেত্রেও প্রাইস বেশি হয়। ঠিক আছে, হেভি প্রাইসেরও আমি শাড়ি দেখিয়েছি, এগুলো মোটামুটি এই প্রাইসের মধ্যে মানে একদম রিজনেবল কাঁথা বলতে পারেন, হালকা কাজ, খুব হেভি কাজও না, আবার যে খুব হাই প্রাইস 10,000 অ্যান্ড অ্যাভাব সেটাও না। অনলি প্রাইস রেঞ্জ 8290। এই কালারটা হচ্ছে বটল গ্রিন। সবকটা শাড়িতেই পেয়ে যাবেন ব্লাউজ পিস, স্লিভসে দেওয়ার জন্য থাকছে এই এটা এই ওয়ার্কটা, এটা হচ্ছে স্লিভসে দেওয়ার জন্য। কালারটা হচ্ছে এক্স্যাক্ট বটল গ্রিন অ্যান্ড লোয়ার পোর্শন পর স্টার্টিংসে এসা সেমি সার্কেল পর রহেগা ডিজাইন, সেমি সার্কেল করে এরকম করা আছে। এটা যখন ফ্রান্টিওকে আসছে তখন আপার পোর্শনসটা তো স্লিক একটা বর্ডার হয়ে যাচ্ছে আর আঁচলটা তো ওয়ার্ক করা থাকবে। প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 4890। বটল গ্রিন কালার আমার ভীষণ ফেভারিট, আমার নিজের কাঁথা স্টিচ আমাকে আমার রিলেটিভ বানিয়ে দিয়েছিলেন না, তো ওই তো স্ক্যানের প্রাইস স্ক্যান করছে যে, প্রাইস রেঞ্জ আসছে এটার 8290, 8290। রয়্যাল ব্লুয়ের আগেরটা একটু দেখিও, রয়্যাল ব্লুয়ের আগেরটা মানে আসাম সিল্কে বলছেন, কোন কালারটা বলছেন আপনি? তো রয়্যাল ব্লুটা বলে নিজের, আমি রয়্যাল ব্লুটা আনলাম, একটুখানি কালারটা মেনশন করুন না ম্যাম, আমি দেখিয়ে দেবো, অবশ্যই অবশ্যই দেখিয়ে দেবো। এটার প্রাইস অনলি 8290, ইয়ে রহেগা পল্লু কা পোর্শন। প্লিজ তোরা কমেন্ট মে হাই হ্যালো কি জান, যে লোক নেই দেখ রে, স্পেশালি আউট অফ বেঙ্গল সে দেখ রে, আপ প্লিজ থোড়া কমেন্টস পর বতাইয়ে কি বেঙ্গল কা সাড়ি আপকো পার্সোনালি কেসা লাগতা হ্যায়, চাহে ও কাঁথা হো, চাহে ও বালুচরি সোনাঝরি হো। শাড়িস তো লেডিস কা একদম মতলব একটা আলাদাই মানে শাড়ির প্রতি একটা ভালো লাগা থাকে, একটা ইমোশনস থাকে, তো ম্যাক্সিমাম আমাদের বেঙ্গলে তো প্রচুর সবাই শাড়িটাই বেশি প্রেফার করেন। আউট অফ বেঙ্গলে সাউথেও কিন্তু আমাদের প্রচুর পার্সেল যায়, প্রচুর পার্সেল যায় সাউথের দিকে, মানে রিসেন্টলি আমি দেখেছি সাউথের মানুষজন এই আমাদের বাংলার কলাক্ষেত্র কাঁথা স্টিচ তো বরাবরের একটা মানে ছিলই চাহিদা,
কলাক্ষেত্র বিষ্ণুপুরের সিল্কটাকে অনেক বেশি কিন্তু মানে ভালোবাসা দিচ্ছেন, কারণ প্রথমত সিল্কের টেক্সচার, দ্বিতীয়ত একটা প্রাইস রেঞ্জটাও রিজনেবল, মানে 5,000-6,000-এর মধ্যে বিষ্ণুপুরের সিল্কের প্রচুর অপশানস পেয়ে যাবেন। 3D ব্লক প্রিন্ট কলাক্ষেত্র, মিনেকারি কলাক্ষেত্র, জারি চেকস, বিগ জারি চেকস, প্রচুর প্রচুর অপশানস আছে। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাকের সাথে অরেঞ্জ কালার দিয়ে। তো ব্ল্যাকে আমি এটা নিয়ে তিনটে দেখালাম, একটা ব্ল্যাকে মাল্টি কালার, একটা ব্ল্যাকে ডাবল থ্রেডের কালার, আর এটা হচ্ছে ব্ল্যাকের সাথে শুধুমাত্র সিঙ্গেল কালার দিয়ে। প্রাইস রেঞ্জ সব কটারই সেম, 8-9,000। স্লিভস পর ডালনে কে লিয়ে আপকো রহেগা এসা স্লিক বর্ডার, শাড়ি রহেগা কর্নার টু কর্নার প্যাটার্ন কে উপর, কর্নার টু কর্নার প্যাটার্ন, প্যানেল ওয়ার্ক, ইয়ে না কাঁথা কা এক অলগ মতলব থিম হ্যাঁ, যেরকম আমাদের বালুচড়িতে পুতুল মোটি, বালুচড়ি মানেই বা স্বর্ণচড়ি মানেই পুতুল মোটি একটা ট্রেডিশনাল, সেরকম এই কর্নার টু কর্নারের কাজটা, প্যানেল ওয়ার্ক, এগুলো খুবই ট্রেডিশনাল এবং খুবই আপনার ইউনিক লুকসটা থাকে, মানে এই আইডিয়াটা কখনো পুরনো হয় না। এরপর কেউ কেউ সেলফ ওয়ার্কে পছন্দ করেন, কেউ পছন্দ করেন মাল্টি কালারে, যাদের যেরকম পছন্দ আর কি, সবগুলোই অ্যাভেলেবেল। এটারও প্রাইস রেঞ্জ সেম, এটা রিভার্স ওয়ার্কে আছে, প্রাইস রেঞ্জ অনলি 8,290। বুকিং কে লিয়ে আপকো স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ করনা পড়েগা। ইয়ে রহেগা ফ্রন্ট ইয়োক কা পোর্শন, কালারটা হচ্ছে রাস্টিক অরেঞ্জ, ব্ল্যাক কে উপর রাস্টিক অরেঞ্জ সে কাম হ্যায় ইস শাড়ি কে সাথ। বিষ্ণুপুর আগর আপ কভি ভি ভিজিট করোগে ইয়া ফির আপ কভি ভি মতলব বিষ্ণুপুর মে আওগে ইয়া শান্তি নিকেতন বগেরা যাওগে, ওহাঁ সে থোড়া মতলব পোড়া মাটি কা জো জুয়েলারি হতা না ও কালেক্ট কর লিজিয়ে, এন্ড ইসকে সাথ পেহনিয়ে, পারফেক্ট ম্যাচিং হোগা ইসকে সাথ। ইসকা প্রাইস রেঞ্জ আয়েগা 8,290। ভীষণ সুন্দর। এরপর দেখাবো কাতানে ব্লক প্রিন্ট, স্বর্ণচরিত লাইভ আমাদের আবার হবে ফেব্রুয়ারির 15 এরম করে, মানে মোটামুটি মাসের 15 তারিখের মধ্যে লাইভটা হয়, প্রত্যেক মাসে একটা করে স্বর্ণচরিত লাইভ হয়, সেটা মান্থের 15th মধ্যে আমি করার চেষ্টা করি। কিছুগুলো না তৈরি হলে তো পসিবল হয় না, লাস্ট টাইম স্বর্ণচরিত লাইভ থেকে ম্যাক্সিমাম সোল্ড হয়ে গেছিলো, স্পেশালি পিকক ব্লু কালার যারা চাইছে এক মাস সময় দিতেই হবে, ওই কালার হচ্ছে প্রচুর বুকিং এসেছিলো, মানে তৈরি করতে যেটুকু টাইমটা লাগবে। নেক্সট পিসটা আসছে ব্রাইডদের জন্য, তিনটে কালার দেখাবো, তিনটেই ব্রাইডরা নিতে পারেন, কোনোটাতেই ব্ল্যাকের টাচ নেই। আভি ম্যা জো কালার দিখা রহি হু সভি কে সভি আপ লোক উড ভি ব্রাইড জো হো লে সকতে হো, শাড়ি পর কোই ভি ব্ল্যাক কা টাচ নেহি রহেগা, ইয়ে রহেগা রয়্যাল ব্লু কে উপর সিফ হোয়াইট কালার সে আপকা কাঁথা স্টিচ কা ওয়ার্ক, ইয়ে হ্যান্ড উইভেন হ্যাঁ হাতে করে বানানো, হাতে করে সুতো দিয়ে করা, এটা আসছে ব্লাউজ পিসে স্লিভসে দেওয়ার জন্য, ঠিক আছে। স্টার্টিং থেকে থাকছে লোয়ার পোর্শনসটাতে এরকম ওয়ার্ক, স্পেশালি যারা আউট অফ বেঙ্গলের লোকজন আছেন একটা এরকম কাঁথা স্টিচ পিক করে দেখতে পারেন, ভীষণ সুন্দর এগুলোর লুকস, এলিগেন্ট লুকস, লাইট ওয়েট পার্টি ওয়ের কালেকশনস, এটা আসবে লুকস। অ্যান্ড স্পেশালি যারা জরিটা পছন্দ করেন না, কাঁথা স্টিচ তো তাদের অপশানে একদম ফার্স্টেই থাকছে, কাতান ব্লক। আচ্ছা, এটা থাকছে আপনার লোয়ার পোর্শনসটা, ইয়ে রহেগা লোয়ার কা পার্ট, প্রাইস রেঞ্জেস 8,290, 8,290। আর এগুলোর সাথে না আপনারা মানে কাঁথা স্টিচের ব্লাউজ অবশ্যই বানিয়ে পরুন, ইন কেস যদি রেডি করাতে না পারেন সেক্ষেত্রে হোয়াইট কালারের হাকোবা ব্লাউজ চিকেনকারির ব্লাউজের সাথেও পরতে পারেন। আচ্ছা, এটা থাকবে ফ্রন্ট ইয়োক, শাড়ি জব ঘুমকার ফ্রন্ট ইয়োক মে আয়েগা তব আপার অ্যান্ড লোয়ার বোথ সাইড মে রহেগা এসা ব্রড বর্ডার জো কি হোয়াইট সে উইভড হ্যায় অ্যান্ড পল্লু, প্রাইস রেঞ্জ 8,290। ইয়ে আয়েগা আপকা লুকস, প্রাইস রেঞ্জ ইস 8,290। পার্ট পেমেন্ট অ্যাভেলেবল, সিওরি নট অ্যাভেলেবল, লেকিন আপলোক পার্ট পেমেন্ট পর লে সকতে হো, দুটো পার্টে পে করতে হবে, ফার্স্ট পার্টটা 40% উইদিন 24 আওয়ার্স, অ্যান্ড রিমেনিং অ্যামাউন্ট শুড বি ক্লিয়ার উইদিন 1 মান্থ, এক মাসের টোটাল সময় আপনারা পেয়ে যাচ্ছেন। এটা আছে পোর্শনস, ব্রাইট ব্লু কালার, তার সাথে আসছে এটা আপনার হোয়াইটের ওয়ার্ক, ঠিক আছে। আবারও একবার বলছি, কাঁথা স্টিচের ওয়ার্কের ওপর প্রাইস ডিপেন্ড করে, যত হেভি ওয়ার্ক থাকবে সেরকম প্রাইসটা হয়, আর যেই ওয়ার্কগুলো তুলনামূলক একটু হালকা সেটার প্রাইসটা কম হয়, যেগুলো একেবারেই হালকা কাজ মানে জাস্ট বডিতে এক দুটো বোটা আছে সেগুলো আরও কম, এরমভাবে কি মিস্টার আছে। থ্যাংক ইউ, তোমার পার্সেটটাই পড়েছে, এই কালই এলো মনে হয় পার্সেটটা।
খুব সুন্দর হয়েছে। আর এইসব শাড়ির সাথে তো পালস মানে পারফেক্ট, এইসব শাড়ির সাথে অন্য কোনো গয়নার থেকে পালস একদম ভীষণ ভালো লাগবে। আচ্ছা এটা এটা না একদম পিওর অরেঞ্জ কালার, এটার পিকচারে একটুখানি রাস্টিক টাইপের এসে গেছে, বাট ইসকা যো কালার হ্যায় একদম অরেঞ্জ কে জেসা কালার হ্যায়, ব্রাইট অরেঞ্জ কালার, কোই ভি ব্ল্যাক টাচ নহীন হ্যায়, গ্রে অ্যান্ড অফ হোয়াইট সে ইসকা ওয়ার্ক হ্যায়। প্রাইস রেঞ্জেস 8290। ব্রাইটদের এটা কিন্তু ভীষণ ভালো লাগবে, কারণ অরেঞ্জ কালার ইয়েলো কালার এগুলো পরলে না একটা আলাদা গ্লো করে, মানে যেরকম আমি আজ পড়ছি ওয়াইন কালার, এটাতে হয় না? হ্যাঁ অল ওভার কাঁথা হয়, আপনি একটু কালার মেনশন করে দিন যদি পসিবল হয় আমরা দেখবো, ঠিক আছে? মানে অল ওভার ওয়ার্ক থাকবে আমার কাছে, আছেও এই মোমেন্টটা একটাই আছে। এটা আসছে স্টার্টিং, ইয়ে রহেগা স্টার্টিং সে দেখি, স্টার্টিং সে লোয়ার পোর্শন পর হালকা ওয়ার্ক রহেগা, জ্যাদা হেভি ওয়ার্ক নহীন রহেগা, লেকিন শাড়ির যা প্রি পোর্শন কভার কর কর ফ্রন্ট ইয়োক মে আ জায়গা, এটা একটু সামনে থেকে দেখিয়ে দিও, তখন এর কাজটা দেখুন খুব সুন্দর, মানে হাফ পোর্শন সে লেকার বাকি পল্লু তক, হ্যাঁ পুরা এসা ওয়ার্ক রহেগা, শাড়ি হাফ পোর্শন সে লেকার বাকি পল্লু তক পুরা এসা ওয়ার্ক রহেগা, অ্যান্ড অরেঞ্জ কে সাথ সিফ হোয়াইট কা কাম নহীন হ্যায়, এক গ্রে কা কাম ভি হ্যায়, ইসিলিয়ে কালার জ্যাদা হাইলাইট হো রাহা হ্যায়। ইয়ে রহেগা ফ্রন্ট ইয়োক অ্যান্ড ইয়ে রহেগা পল্লু। প্রাইস রেঞ্জেস 8290, 8290 টাকা মাত্র প্রাইস। খুব ব্রাইট একটা কালার, এর ওপরে গ্রে কালার আর হোয়াইট কালার দিয়ে কাজটা আছে, তো ভীষণ মিষ্টি লাগছে দেখতে। অরেঞ্জ কালারটা কিন্তু খুব ক্যাটকেটে নয়, বেশ সুন্দর। প্রাইস রেঞ্জ হ্যাঁ এটার থাকছে মাত্র 8290। অল ওভার এখন নেই, মানে এখন বোধহয় আমি নিয়ে বসিনি, পিঙ্ক কালারের ওপর আমার কাছে অল ওভার ওয়ার্ক আছে, দেখ তো একটা রানি কালারের ওপরে সাদা কালার দিয়ে কাজ থাকবে, অল ওভার কাঁথা। এটার প্রাইস রেঞ্জ 8290 অরেঞ্জ কালারের সাথে। আর এগুলোর সাথে একটা যদি আপনি হোয়াইট পালস নিয়ে রাখতে পারেন, মানে একটা হোয়াইট পালসের লেয়ার, সব কাঁথা শাড়ির সাথে যাবে, সব কাতান ব্লক প্রিন্টের সাথে যাবে। এটা আসছে লুকসটা, এই আসছে লুকসটা, এই আসছে আঁচল, জুম আউট করে দাও, এই আসছে বডি। প্রাইস রেঞ্জ এটার থাকছে মাত্র 8290, 8290 টাকা আসছে প্রাইস। দেখুন এখন পুরো কালারটা বলছে, খুব মিষ্টি কালারটা। হ্যাঁ একটু হোয়াটসঅ্যাপ করুন, মেসেঞ্জার আমরা তো খুব একটা ফলো করি না, হোয়াটসঅ্যাপে পিং করুন যদি আপনার বুকিং করার আছে বা কোয়েরি করার আছে, হোয়াট এভার প্লিজ হোয়াটসঅ্যাপ কিজিয়ে। হ্যাঁ একটু টাইম লাগবে বাট রিপ্লাই পাবেন, কারণ কি মেসেঞ্জারটা ফলো করে না, প্রচুর লিঙ্কস বগেরা মেসেঞ্জারে শেয়ার হয়, তো ওই জন্য মেসেঞ্জারটা মেরুন কালার নেই, ফুসিয়া পিঙ্কে হবে। এটা আসছে রেড কালারের ওপর, এটাও কিন্তু কোনো ব্ল্যাক টাচ নেই, উড বি ব্রাইডরা এই মিষ্টি রেডটাও নিতে পারে, শুধুমাত্র হোয়াইট কালার দিয়ে করা আছে, এরকম লোয়ার পোর্শনে থাকবে ভি ভি প্যাটার্নে, আর ব্লাউজ পিস সব শাড়ির সাথেই অ্যাভেলেবেল। সমস্ত শাড়িগুলোর স্টিল পিকচারগুলো আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন লাইভটা কমপ্লিট হওয়ার পর। সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, লাইভটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল শেয়ার করুন, অ্যান্ড প্লিজ কনফার্ম হলে এই স্ক্রিনশটটা এই নাম্বারে শেয়ার করবেন। এটা আসছে ব্লাউজ পিসটা, কোনো রকম কোনো মানে কেনে যে দেখলেই বুক করতে হবে এরম ব্যাপার নয়, যদি মনে হয় প্রোডাক্টটা ভালো লাগছে, যদি আমাকে ট্রাস্ট করতে পারেন অবশ্যই পিক করে একটা দেখতে পারেন যে কীরকম কোয়ালিটি আমরা প্রোভাইড করি। এই আসছে লোয়ার পোর্শন, পুরা এসা ভি ভি প্যাটার্ন পর রহেগা, এসা ট্রায়াঙ্গল প্যাটার্ন পর রহেগা লোয়ার কা পোর্শন, অ্যান্ড শাড়ির যা ফ্রন্ট ইয়োক পর আ জায়গা তব এসা রহেগা, ঠিক হ্যায়। প্রাইস রেঞ্জ আয়েগা ইসকা 8290 আসবে প্রাইস। এটার সাথে তো মুক্তোর সেট একদম পারফেক্ট, এই যে আসবে লুকসটা দেখুন এরম আসবে। প্রাইস রেঞ্জ ইস অনলি 8290, 8290 টাকা আসবে প্রাইস। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর বিষ্ণুপুর কাতানে কাঁথা করানো যাবে, বিষ্ণুপুর কাতানেও হয়। এই আসছে লুকসটা, ওকে প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 8290, 8290। এই আসবে আঁচল পোর্শন, ইয়ে রহেগা পল্লুকা পোর্শন, ঠিক এগুলো সবই 8290 রেঞ্জ। এটা আসবে রেডের সাথে হোয়াইট কালার, রেড কে উপর হোয়াইট কালার সে কাম রহেগা, ঠিক হ্যায়। প্রাইস রেঞ্জ ইস 8290, 8290। আচ্ছা যেটা অল ওভারে বলছেন, এটা হচ্ছে অল ওভার ওয়ার্কের কাঁথা, এটার প্রাইস রেঞ্জ থাকবে 9290।
এটা হচ্ছে অল ওভার ওয়ার্কের, এটা বিষ্ণুপুরী কাতানের উপরে আছে, ভীষণ সুন্দর আর খুবই আপনার ব্রাইট, ফুসিয়া পিঙ্ক কালারটা হচ্ছে ফুসিয়া পিঙ্ক কালার। দেখুন এই আসবে লুকসটা, ইয়ে রেহেকা লুকস। প্রাইস রেঞ্জ ইস 9290, 9290 টাকা আসছে প্রাইস রেঞ্জ। এই আসবে বর্ডারটা, ঠিক আছে, এটা আসবে ব্যাকে দেওয়ার জন্য আর এই দুটো আসবে স্লিভসে দেওয়ার জন্য। প্রাইস রেঞ্জ 9290, অল ওভার ওয়ার্ক কাঁথা, স্টার্টিং থেকে নিয়ে করে একদম এন্ড পর্যন্ত সেম থাকবে ওয়ার্কটা। মানে এই যে কাজের ভলিউমও বেশি প্লাস পুরো শাড়িটাতে ওয়ার্কটা আছে, তো এই জন্য প্রাইসটাও বেশি, 9290 এরকম আসছে, ঠিক আছে। আর এটা আসবে ফ্র্যাঙ্কের পোর্শনসটা, ফ্র্যাঙ্ক কা পোর্শন এসা রহেগা অ্যান্ড ইয়ে রহেগা আপকা পল্লু। মে ইসকো ভি থোড়া ড্রেপ কর কর দিখা দেতি হু। প্রাইস রেঞ্জ ইস 9290, ফুসিয়া পিঙ্কের উপর হ্যাঁ এসা আপকা হেভি ওয়ার্ক, এসা হেভি ওয়ার্ক রহেগা ফুসিয়া পিঙ্কের উপর এসা লুক রহেগা, ঠিক আছে। 9290 দ্বারা ওটা দেখানো হয়নি। এটা একটা লো প্রাইসের মধ্যে আছে, 7999, এটার কাজটা একটু হালকা, খুব হেভি কাজ নয়, বাট কালারটা ভীষণ আনকমন, প্যারেট গ্রিনের থেকেও একটু ব্রাইট শেডটা। প্রাইস রেঞ্জ 7999, এই আসছে লুকসটা। বোথ সাইড আসবে এই ধরনের ওয়ার্ক, স্লিভস তো দেওয়া আছে, ব্লাউজের স্লিভসে দেওয়ার জন্য থাকছে এই ওয়ার্কটা, ঠিক আছে। এই কালারটা খুব সুন্দর, কোনো ব্ল্যাকের টাচ নেই, প্যারেট গ্রিনেরই একটু ডিফারেন্ট একটা টোন। স্টার্টিং মে রহেগা লোয়ার পোর্শন পর এসা কাম, শাড়ি জব ঘুমকর ফ্রন্ট ইয়োক মে আয়েগা তব আপ লোয়ার অ্যান্ড আপার মিলাকার দেখ সকতে হো। প্রাইস রেঞ্জেস 8799, 7999 টাকা আসবে প্রাইস রেঞ্জ। বুকিং কে লিয়ে আপকো স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ করনা পড়েগা। আমি বার্ড মোটিভসটা চাই অল ওভার, না ম্যাম বার্ড মোটিভসটা অল ওভার তো আসবে না, বার্ড মোটিভসটা ওরকম কর্নার টু কর্নার প্যাটার্নে আছে, অল ওভারে না এরকম ডিজাইনগুলো ভালো লাগে। পুরোটা ধরুন বার্ড মোটিভস অল ওভার হলে সেখানে আলাদা করে বার্ডটা বোঝা যাবে না, ওই জন্য ওটা কর্নার টু কর্নার করা হয়েছে। আর ফ্লাওয়ার ডিজাইনটা কি পুরো নিচে থেকে ওপর ওঠে আপনি অল ওভার ডিজাইনটা ভিজিবল হবে। এটা হচ্ছে আঁচল পোর্শনস 7999, ওকে। আসাম সিল্ক যিনি রিপিটের জন্য বলছিলেন ম্যাম, এটা ছিল ব্লুটা, ভীষণ গর্জাস একটা রয়্যাল ব্লু কালার। প্রাইস রেঞ্জ ছিল এটার 12890, রয়্যাল ব্লু কে সাথ থা ইয়েওয়ালা আসাম সিল্ক, প্রাইস রেঞ্জ ইসকা থা 12890। আর একটা ছিল হোয়াইট রেড, পিকচারগুলো আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন, আমি একটু ওপর ওপরে দেখিয়ে দিচ্ছি। এটা ছিল হোয়াইট রেডটা, ঠিক আছে, হোয়াইটে ছিল বডি তার সাথে রেড কালারের আঁচল আর রেড কালারের বর্ডার। প্রাইস রেঞ্জ এটার ছিল আসছে 12490। ইসকে বাদ মে দিখাউঙ্গি ম্যানে জেসা পেহনা হ্যাঁ ইস টাইপ কা বিষ্ণুপুরী কাতান। প্রাইস রেঞ্জ রহেগা 4390, ইয়ে 3-ply কে উপর হ্যাঁ অ্যান্ড অল দিস আর সিল্ক মার্ক সার্টিফাইড, অল আর কমস উইথ ব্লাউজ পিস। একটু জলটা দিস তো, জলটা একটু দিও তো। ফার্স্টেই স্টার্ট করবো একটা খুব সুন্দর পিঙ্ক কালার দিয়ে, লোটাস পিঙ্ক কালার। প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 4390, এগুলো পিওর প্রোডাক্ট অ্যান্ড সব কটা কিন্তু এগুলো হ্যান্ড ব্লক, ঠিক আছে, মেশিন ব্লক নয়, মানে অটোমেটিক এরম কিছু ব্যাপার নেই, টোটালটাই হ্যান্ড ব্লক। শাড়ির কোয়ালিটি আপনারা দেখে নিন, সামনে থেকে একটু দেখিয়ে দাও, দেখিয়ে দাও এটা। দেখুন কালারটা সামনে থেকে যতটা ব্রাইট মানে রানি আসছে, এতটা রানি শেড নয় কিন্তু এটা, দিয়ে দাও। এটা কিন্তু একদমই আপনার লোটাস পিঙ্ক কালার, ওকে। ইয়ে রহেগা পল্লু কা পোর্শন, প্রাইস রেঞ্জ আয়েগা 4390, 4390 টাকা উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসের স্লিভসে পেয়ে যাবেন এই ধরনের ব্লক প্রিন্ট অ্যান্ড স্টার্টিং থেকে এই ওয়ার্কটা থাকবে, এরকমভাবে যাবে ওয়ার্কটা। আচ্ছা এই শাড়িগুলো যখন পিকচার ফরম্যাটে আপলোড হবে, পুরো শাড়িটা না খুলে করে পিকচারটা নেই, জাস্ট
নর্মালি এরকম তোলা আছে, তো আপনারা যারা পিকচার দেখছেন একটু লাইটটা দেখে নেবেন। এই আসবে ফ্রান্টিওকটা, খুব মিষ্টি পিঙ্ক কালারটা একদমই। এটা হচ্ছে আপনার একটা লোটাস পিঙ্ক কালার। প্রাইস রেঞ্জ এটার থাকছে 4,390 rupees, 4,390 টাকা আসবে প্রাইস। এগুলো সব ট্রিপ্লাইয়ের কাতান সিল্ক। প্রাইস রেঞ্জ 4,390, ইয়ে রহেগা পল্লু কা পোর্শন। সবই ভীষণ ফ্ললেস, আর এগুলো মানে সমস্ত জায়গায় পরে যাওয়া যাবে, কফি শপ, ফ্যামিলি গেট টুগেদার, পার্টি, সব জায়গাতে পরে যাওয়া যাবে। এটা খুব একটা আনকমন স্কাই ব্লু কালার ডুয়াল টোনের সাথে। প্রাইস রেঞ্জ থাকছে সেম 4,390। জিতনা সারা দিখাউঙ্গি সবই কে সবই কা প্রাইস রেঞ্জ সেম রহেগা, সিফ কলর অ্যান্ড ব্লকস জো হ্যাঁ ও অলগ অলগ রহেগা। এসকা কলর টোন বহত হি খুবসূরত হ্যাঁ, বহত আনকমন বালা স্কাই ব্লু হ্যাঁ। এসকা ভি প্রাইস আয়েগা আপকা 4,390। থোড়া এক স্লাইট ডুয়াল টোন রহেগা, পুরা শাড়ি রহেগা এসা, ইয়ে বিলকুল বডি হাগিং শাড়ি হ্যাঁ, মানে যারা একটু বডিতে লেগে থাকবে এরম শাড়ি চাইছেন এটা পিক করতে পারেন। বিষ্ণুপুরের স্বর্ণচুরি বালুচুরির পর যে আইটেমটা সারা বছর ডিমান্ড থাকে এবং সেল থাকে সেটা হচ্ছে এই কাতান ব্লকের। এত ফ্ললেস, এসকা কোয়ালিটি বহত জ্যাদা ফ্ললেস রহেগা, অ্যান্ড বহত ইজিলি আপ ইসকো মতলব ড্রেপ কর সকতে হো। মতলব মানে এরম যদি হয় ধরুন অফিস থেকে আপনাকে ডিরেক্টলি পার্টি যেতে হবে, সেখানে শাড়িটা ক্যারি করে নিয়ে চলে গেলেন, ঠিক আছে, আপনি জিন্স টপ পরে গেলেন, তো জাস্ট উইদিন 2 মিনিটসে এটা পরে নিতে পারবেন, এতটা ফ্ললেস। ইয়ে রহেগা প্লিটস, বহত আচ্ছা প্লিটস আয়েগা। প্রাইস রেঞ্জ ইস ওনলি 4,390। ব্লাউজ পিসে স্লিভস পর ডালনে কে লিয়ে এসা ব্লক আপকো মিলেগা। পুরা শাড়ি হ্যান্ড ব্লকে, কাঠের যে ব্লকগুলো আমরা দেখি না সেই ব্লকে করে কাজগুলো হয়েছে। প্রাইস রেঞ্জ ওনলি 4,390, 4,390। নো ম্যাম, অ্যাকচুয়ালি আমার একটুখানি ঠান্ডা লেগেছে ওর জন্য হচ্ছে, তো আর আমি একদমই গরম জল একদম খেতে পারি না, একদম পারি না, ওই জন্য আর সারছে না। আচ্ছা, এটা আসছে আরও একটা কালার, এটা একটু মফ প্যাটার্নের কালারটা, মানে পার্পল বাট থোড়া স্পার মফ টোন হ্যাঁ। প্রাইস রেঞ্জ ইস 4,390 rupees, 4,390 টাকা। অ্যাকচুয়াল কাতানে না প্রতিটা কালারই খুব সুন্দর, এরপর ব্লকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে, যে কোনো কালার চুজ করুন, সব কটা কালার আজকে দেখাবো যেটা সবগুলোই সুন্দর। এটা এরকম এরকম আপনার প্যানেল ওয়ার্ক আছে, প্যানেল ওয়ার্ক মিনস যাব এক হি ডিজাইন কন্টিনিউ রিপিট হতে হয় তো উসকো প্যানেল ওয়ার্ক বলতে হয়। এটা দেখুন শাড়িটা ওই রকম, মানে একটা ডিজাইনই কন্টিনিউয়াসলি রিপিট হয়েছে, এগুলোকে প্যানেল ওয়ার্ক বলা হয়। পুরো শাড়িটাতে এইভাবেই আছে, ঠিক আছে, রিপিট হয়েছে ডিজাইনটা। প্রাইস রেঞ্জ এটার থাকছে আপনার মাত্র 4,390 rupees। ইয়ে আয়েগা ব্লাউজ পিস, ব্লাউজ পিসকে বডি পর কই ভি আপকা ওয়ার্ক ইয়া ফির ব্লক নেহি মিলেগা, ইয়ে রহেগা আপকা সিফ স্লিভস পর। প্রাইস রেঞ্জ 4,390। ভীষণ সুন্দর একটা কালার, থোড়া ল্যাভেন্ডার মতলব মব প্যাটার্ন কা কালার হ্যাঁ, মব টোন কা। প্রাইস রেঞ্জ 4,390। পিকচারগুলো আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। নেক্সট পিসটাও খুব আনকমন একটা ডুয়াল টোন রাস্ট প্যাটার্নের কালার। প্রাইস রেঞ্জ 4,390, 4,390। বুকিং কে লিয়ে আপকো স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ করনা পড়েগা। বুকিং এর জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে রাখুন, আমাদের কিন্তু সমস্ত বুকিংগুলোই ডান করা হবে লাইভটা কমপ্লিট হওয়ার পর। এই আসবে লুকসটা, লোয়ার প্যাটার্ন মে রহেগা এসা ভিবি প্যাটার্ন, ইয়ে রহেগা আপকা পল্লু, অ্যান্ড পুরা শাড়ি রহেগা এসা, দেখি এসা রহেগা, ঠিক আছে। লোয়ার পোর্শনসটাতে ভিভি প্যাটার্নটা আছে, আর এটা হচ্ছে ভেতরটা, স্টার্টিং থেকেই পাবেন। ব্লাউজ পিসটা আসবে এরকম, এটা তো ডুয়াল টোন আছে, গ্রিন টোন আছে, গ্রিন কে উপর রাস্ট কা উইভিং হ্যাঁ, সো ইসিলিয়ে এসা আপকা আনকমন। কালারগুলো কিন্তু ভীষণ আনকমন, এই কালারটা আমি জানি না, এই কালারটা খুব মানে কম দেখা যায় থানেতে, ভীষণ কম মানে দেখাই যায় না, এই সেটিং একদমই হয়ই না, খুব খুব রেয়ার এই কালারটা। ডিসপ্যাচ একটু হোয়াটসঅ্যাপে করেন, সুমনা প্রামাণিক ম্যাম কী নামে ছিল একটু বলুন, আমি চেক করে আপনাকে জানিয়ে দেবো। তুমি যেটা পড়েছো আমারটা ম্যাম পাওয়া যাবে না, এটা আমার নিজের পার্সোনাল, এই কালারটা
মানে অনেক দিন হলো তৈরি হয়নি, এই কালারের থান তৈরি হয়নি। থান হলে আমরা সেটাতে ব্লক করাই, থানগুলো তো আমাদের নিজেদের তৈরি করতে হয়, তো থানগুলো এখন এই কালারটার নেই অ্যাভেলেবেল। আচ্ছা এই আরও একটা আছে, এটাও ডুয়াল টোনে, প্রাইস রেঞ্জ সেম 4390। ইয়ে পটলি পল্লু পর হ্যাঁ, ইসকা পল্লু অ্যান্ড ইসকা প্লিট পোর্শন এসা প্রিন্টেড আয়েগা, মানে ব্লক প্রিন্ট। ইয়ে রহেগা পল্লু কা পোর্শন আঁচল, পুরা শাড়ি রহেগা এসা ডুয়াল টোন ব্লু কে উপর অ্যান্ড ইসকা প্লিট পোর্শন ভি এসা আপকা প্রিন্টেড আয়েগা। ইয়ে রহেগা বডি পোর্শন, প্রাইস রেঞ্জ ইস 4390। পুরা প্লিটস আয়েগা এসা আপকা, ঠিক আছে, মানে প্লিটস অ্যান্ড ইসকা পল্লু সেম রহেগা অ্যান্ড ইয়ে রহেগা বডি কা পোর্শন, প্রাইস রেঞ্জ ইস 4390। ইয়ে রহেগা বডি অ্যান্ড ইয়ে রহেগা আপকা ব্লাউজ পিস, ব্লাউজ পিস ভি রহেগা এসা আপকা ডুয়াল টোন কে উপর। স্লিভস পর ডালনে কে লিয়ে থোড়া বহুত ব্লক ব্লাউজ পিস পর ভি হ্যায়, প্রাইস রেঞ্জ রহেগা 4390, 4390। স্মল ব্লক ইয়েস, এই শাড়িগুলো পেলে বুঝতে পারবেন কতটা হেভি কোয়ালিটিগুলো। প্রাইস রেঞ্জ আসছে 4000, ইসকা প্রাইস রেঞ্জ আয়েগা 4390। দিস ওয়ান ইজ ডুয়াল টোন অরেঞ্জ কালার, ইয়েলো কি উপর অরেঞ্জ জব উইভ হতা হ্যায় তো এসা মতলব সানসাইন বলা অরেঞ্জ কালার আতা হ্যায়, মানে সরি সানসেট বলা, সূর্য যখন অস্ত যায় দেখবেন একটা অরেঞ্জিস ইয়েলো লুকস টোন থাকে, তো এটাও সেরকম টাইপেরই অরেঞ্জটা। অল ওভার বডি পর মিলেগা এসা ছোটা ছোটা ব্লক, ইসকে সাথ ব্লাউজ পিস ভি রানিং মে রহেগা অ্যান্ড ইসকে সাথ জো আপকা পল্লু হ্যায় ও রহেগা এসা। ইয়ে সব শাড়ি বহুত লাইট ওয়েট হ্যাঁ, অ্যান্ড লাইট ওয়েট হোনে কি ওজে সে আপ লোক সভি মতলব জো লোক শাড়ি জ্যাদা ক্যারি নেই করতে হো সাল মে এক দো বারি ইয়া ফির কোই ওকেশন বগেরা মে পেন, তো আপ লোগো কে লিয়ে ভি আচ্ছা রহেগা। অ্যান্ড স্পেশালি সামারে আমরা যারা মানে স্ক্রিন ফ্রেন্ডলি জিনিসপত্র পরি, তো সিল্ক তো তার মধ্যে একদম ফার্স্টেই থাকবে, কারণ এটাতে কোনো ইরিটেশন হবে না, কোনো রকম আপনার মানে কমফর্ট লেভেল এটার অনেক বেশি সিল্কের। আর স্পেশালি বিষ্ণুপুর সিল্ক তো কমফর্ট লেভেলের জন্য একদম মানে নাম্বার ওয়ানে আছে। এটা আসছে ব্লাউজ পিসটা, আপ লোক দেখ সকতে শাড়ি মে এক ডুয়াল টোন রহেগা, প্রাইস রেঞ্জ হ্যায় ইসকা 4390, 4390। নেক্সট পিস জো হ্যায় ইয়ে থোড়া আপকা ডুয়াল টোন পর হ্যায়, বহুত ফ্ললেস হ্যায় শাড়ি পর, স্টার্চ নেহি হ্যায়, মতলব আগর আপকো স্টার্চি ফিনিশিং চাইয়ে তো ইয়ে শাড়ি বুক মত কিজিয়ে, ইয়ে একদম বডি হাগিং শাড়ি হোগা অ্যান্ড ইসকা পল্লু আপকা কন্ট্রাস্ট পর হ্যায়, দেখ সকতে হো আপ পুরা কন্ট্রাস্ট মে হ্যায় পল্লু। প্রাইস রেঞ্জ আয়েগা শাড়ি কা 4390, ইয়ে রহেগা বডি কা পোর্শন, ইয়ে রহেগা স্টার্টিং সে। ব্লাউজ পিস রানিং পর হ্যায় লেকিন ইসকা পল্লু আপকা কন্ট্রাস্ট পর আয়েগা, ইয়ে রহেগা বডি। শাড়িটা একদম খুলে দেখিয়ে দিলাম, এটা কিন্তু একটুখানি ডুয়াল টোন আছে, ব্লাউজ পিসের স্লিভসেও পেয়ে যাচ্ছে আর এই আসছে আঁচল কন্ট্রাস্ট। ওকে প্রতিটা শাড়ি ভীষণ ফ্ললেস, মানে হাত থেকে জাস্ট স্লিপ হয়ে যাচ্ছে এতটা ফ্ললেস। নেক্সট কালার আসছে এরকম একটা প্যারে আপনার নিয়ন গ্রিন, তোমার শাড়িটা অ্যাভেলেবেল আছে? না ম্যাম আমারটা তো অ্যাভেলেবেল নেই। এটা দেখতে পারেন, এটা কিন্তু খুব সুন্দর কালারটা, এই কালারটা ভীষণ আই ক্যাচিং কালার, এটার সাথে না ফুল হোয়াইট কালারের উইন্টার ওয়ার দিয়েও পরতে পারেন, বা ফুল হোয়াইট কালারের কোনো ক্রপ টপের সাথেও ক্যারি করতে পারেন। কালারটা ভীষণ ইউনিক আনকমন একটা গ্রিন, মানে এটা প্যারেট গ্রিন না, এটা নিয়ন গ্রিনের থেকে ওয়ান শেড লাইট আর প্যারেট গ্রিনের থেকে ওয়ান শেড ব্রাইট বলতে পারেন। এটারও প্রাইস থাকছে 4390। এসা রহেগা আপকা লুকস, পুরা কলগা প্যাটার্ন মে আয়েগা, পুরা শাড়ি পর এসা ব্লক রহেগা, পল্লু রহেগা এসা, প্রাইস রেঞ্জ ইস 4390। ইয়ে রহেগা শাড়ি কা পল্লু পোর্শন অ্যান্ড ইয়ে রহেগা বডি, ইয়ে রহেগা বডি, প্রাইস রেঞ্জ 4390। এটা আসছে স্লিভস, ইয়ে রহেগা স্লিভস, প্রাইস রেঞ্জ ইস 4390, 4390 rupees, ঠিক আছে। আচ্ছা এটা থাকছে আপনার তসর কালারের ওপরে ব্লু কালার দিয়ে ব্লক প্রিন্ট, প্রাইস রেঞ্জ সেম 4390, 4390। তসর কালার তো অনেকেই পছন্দ করেন, বাট ব্ল্যাক বা রেডের হয়তো ব্লকটা চান না, সেক্ষেত্রে এটা পিক করতে পারেন, ভীষণ সুন্দর একদম তসর ইয়া ফির চন্দন কালারকে উপর হ্যায় সব ব্লক,
প্রাইস রেঞ্জ ইস 4390 বুকিং কে লিয়ে আপকো স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ করনা পড়েগা বুকিং এর জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিন আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপটা জয়েন হয়ে যান সেখানে সমস্ত শাড়ির পিকচার পেয়ে যাবেন উইথ প্রাইস এন্ড এভরি ডিটেলস আমার শাড়ি অ্যাভেলেবল নেই এই নোটিফিকেশন এলো স্নেহা অ্যাকচুয়ালি ফেসবুকের একটা প্রবলেম হচ্ছে হয়তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন হ্যাঁ কিন্তু নোটিফিকেশন বলছে এই এলো হতে পারে কোনো নেটওয়ার্ক ইস্যুর জন্য বাট আপনারা ফেসবুক আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ওখানে আপলোড হয়ে যায় ভিডিওটা ওখানে কিন্তু নোটিফিকেশন মিস হবে না হ্যাঁ আমাদের ব্রডকাস্ট গ্রুপটা জয়েন হতে পারেন ওখানে আমরা লিঙ্কটা শেয়ার করে দিই ঠিক আছে যাদের এই প্রবলেমগুলো হচ্ছে মানে নোটিফিকেশান আসছে না বা লেট করে আসছে আপনারা আমাদের গ্রুপগুলো জয়েন হয়ে থাকুন তাহলে অটোমেটিক পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের ফেসবুক গ্রুপগুলো জয়েন হয়ে যান আচ্ছা এটা আসছে আরও একটা কালার এটা খুব বটল গ্রিন না একটু এমারেল গ্রিন কালারটা প্রাইস রেঞ্জ এটার থাকছে 4390 ইয়ে রহেগা পল্লু কা পোর্শন तो कतान ब्लॉक प्रिंट सभी के सभी आपका कंप्लीट हो गया है इसके बाद मैं दिखाऊँ